নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব তা হয়তো একটু বড় গল্প কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা বধু বরণ নারীর সঙ্গে এমনই করিয়ায় জীবনে তাহার প্রথম পরিচয় বাসন্তী চিঠি লিখাইতে আসে বলে লেখো প্রাণেশ্বর প্রাণেশ্বরের অর্থ বুঝিবার মতো বয়স তখন ননী মাধবের হইয়াছে মুখ কান তাহার লাল হইয়া ওঠে সরজ্জ একটুখানি হাসিয়া ঘাড় নাড়িয়া বলে না কিন্তু না বলিলেও চলে না বাসন্তী শহরে স্বামী সেদিন তাহাকে গেও ভূত বলিয়া উপহাস করিয়া গিয়াছে সুতরাং তাহাকে লিখিতেই হইবে বাসন্তী তাহার হাতখানি চাপিয়া ধরে বলে না ভাই লক্ষ্মী মানিক আমার তা হাত ধরিবার দোষ নাই এই সেই দিন পর্যন্ত দুজনে একসঙ্গে খেলা করিয়াছে দুর্ভাগ্য ননী মাধবের পনেরো বছরে বাসন্তীকে দেখায় যেন এক মস্ত ডাগর মেয়ে আর চোদ্দ বছরের নুনি সেই সে যে ছোট সেই সেই ছোট থেকে নাকি ঢেকে এ তো সামান্য কথা ননী মাধবকে লিখিতে হয় কিন্তু তাহার পর অনর্গল যেসব কথা বাসন্তীর মুখ দিয়া বাহির হইতে থাকে চিঠিতে তাহা লিখিবার নয় তবু নুনি মাধব করিয়া লিখিয়া চলে বাসন্তী বলে পর দেখি শুনি ননী মাধব উঠিয়া দাঁড়ায় বলে পারবো না বাসন্তী লেখাপড়া জানে না কিন্তু জাদুবিদ্যা জানে হয়তো সে এক অদ্ভুত গ্রীবাভঙ্গি করিয়া আয়ত ঢলঢলে চোখ দুইটি তুলিয়া নীমাধবের পানে ফিরিয়া চাহিতে তাহাকে বসিতে হয় যাহা না লিখিয়াছে তাহাও পড়িয়া শোনায় বাসন্তী খুশি হইয়া বলে আর আর দুটি দুটি কথা কথা লেখ বসে বাবার এবার আর চোখের চাহুনি দিয়া নয় গ্রীবা ভঙ্গি করিয়া নয় বাসন্তী হাত ধরিয়া টানিয়া তাহাকে কাছে বসায় বসাইয়া কি যেন সে করে ননীমাধব তৎক্ষণাৎ জল হইয়া গিয়া আবার লিখিতে শুরু করে নিচের উঠান হইতে মামিমা ডাকেন হইয়া গিয়া জীব কাটিয়া ননী তাহার হাতের কলম দোয়াতের ভিতরে ছাড়িয়া দেয় বেলা তখন পরিয়া আসিয়াছে মাটির ঘরের দোতালায় ছোট্ট জানালাটির পাশে তাহারা বসিয়াছিল জানালার পথে উঁকি মারিয়া আবার বলিল হয়ে গেল মামিমা ওকে দিয়ে একখানা চিঠি লিখিয়ে নিচ্ছিলাম হয়ে গেছে বলিয়াই সে ননী মাধবের মুখের পানে তাকাইয়া পিঠে হাত দিয়া বলিল দে ভাই তাড়াতাড়ি ওইটুকু শেষ করে দে কিন্তু ননী মাধব তখন মামিমার ভয়ে কাঠ হইয়া গেছে সে আর কিছুতেই কলম হাতে লইল না বলিল কাল হবে বলিয়াই সে তাড়াতাড়ি উঠিয়া একরকম ছুটিয়াই নিচে চলিয়া গেল শুনয় না তখন গোয়ালে বাছুর বাঁধিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়াছেন ননী মাধবকে দেখিবা মাত্র দাঁত কিশমিশ করিয়া উঠিলেন আ মরণ বাপ পাঠিয়েছেন পড়তে পড়ানা তোর পিণ্ডি হবে বাসন্তী চলিয়া গেলে তিনি আবার শুরু করিলেন ওইসব ধিঙ্গি ধিঙ্গি মেয়ে লজ্জাও তো লাগে না মা কেন দিনের মাথায় ওদের তো চিঠি লিখতে পারিস পঞ্চাশ ঘন্টা আর আমি যা বলছি লিখছিস না তো তোর বাপকে হুম ননী মাধব ঘাড় নাড়িল বলিল কাল লিখব এখনো কাল বলেছি কতদিন তার ঠিক নেই লিখিস পাঁচ টাকায় আর চলবে না বাপু আমি হিসেব করে দেখেছি কাপড় একজোড়া কিনে দিয়েছি তার দাম যেন তিনি পাঠিয়ে দেয় আমি দেব কোথেকে হুম এমন সময় পাড়ার একজন মেয়ে আসিয়া উঠানে দাঁড়াইল কি গো কি হচ্ছে ভাগ্নের সঙ্গে কথা হচ্ছে বুঝি হ্যাঁ মা এসো কই বলো দেখি এই দুবেলা খাওয়া আছে তুমি ছেলের জল আছে স্কুলের মাইনে আছে তার উপর ছেলে মানুষ করা বলে কথা হেন তেন সতেরো তো আছে তো বাপুর মাসে পাঁচটি টাকা পাঠিয়ে দিয়েই খালাস তাই বলছিলাম লেখ তোর বাপকে মিনশে কে মিনসের অভাব তো নেই গা চায় না বুঝলে বসো চন্দর মা বসো বাপ মিনশে গ্রামের চন্দর মা তাহাকে চিনিত বলিল শশধরের অভাব কি মা বলিয়াই সে বসিল বলিল বুড়ো বয়সে মিনশে আবার বিয়ে করতে কেন গেল গা এমন সুন্দর ছেলে বিয়ে দিলে দুদিন পরে ঘর সংসার সবই হতো সুন্দর ছেলে তখন সরিয়া পড়িয়াছে কিন্তু ননীমা থোক ঘাড় নাড়িলে কি হইবে মেয়েরা ছাড়ে না চিঠি আসিলে তাহা পড়িতেও হয় আবার জবাব না লিখিলেও চলে না একা বাসন্তী ছিল এখন আবার আরও পাঁচজন আসিয়া জুটি আছে। দুলিয়া সে চঞ্চলা আসে সখী আসে আর আসে মালতী মামিমার ভয়ে বেচারা ননী সর্বদা শঙ্কিত হইয়া থাকে সুনয়নার বাড়ি সুবিধে হয় না চঞ্চলা বলে চ ভাই আমাদের বাড়ি চ বাড়ি আমাদের একেবারে ফাঁকা রান্নাঘরের তোতলাটায় বাস কেহ করে না আধখানা জুড়িয়া শুকনো বালি বিছাইয়া সম্বৎসরের আলু রাখা হইয়াছে বাকি আধখানা হাড়িতে কলসিতে ঠাসা তাহারি একপাশে পাশে কোনো মতে একটুখানি জায়গা করিয়া লইয়া চঞ্চলার চিঠি লেখা চলে চঞ্চলার চিঠি না ছাই চিঠি লিখাইতে সে জানে না ননী মাধবের পাশে গিয়া বসে বসিয়া বলে দে ভাই দে না ভাই একটা জবাব লিখে ও কি লিখেছে দেখলি তো নুনি মাধব বিপদে পড়ে বলে বাহ আমি কি লিখব তোর চিঠি তুই বল আমি লিখি চঞ্চলা বলিবার চেষ্টা করে একটুখানি সরিয়া বসিয়া চোখ বুঝিয়া হইয়া ভাবে তারপর খিলখিল করিয়া হাসিয়া ওঠে না না আমি পারবো না বলতে নুন তখন নিজেই লিখিতে শুরু করে লেখে শ্রী চরণ কমলেশু আপনি কেমন আছেন আমি ভালো আছি লিখিয়া পড়িয়া শোনাই হাসিতে হাসিতে চঞ্চলা একেবারে গড়াইয়া পড়ে নুনিও হাসে বলে বাস এইবার ঠিকানা লিখে ফেলে দাউগে যাও এমন সময় সিঁড়ির দরজায় শব্দ হয় সহসা হাসি থামাইয়া চঞ্চলা বলে কে ননী মাথ ভয়ে জরো সরো হইয়া জীব কাটিয়া সরিয়া বসে চুপি চুপি বলে কে ভাই মামি তো না না বলিয়া চঞ্চলা উঠিয়া গিয়া খিল খুলিয়া দেখে ও মা তুই হাসিতে হাসিতে দুম করিয়া সিঁড়ি দিয়া দুজনে মালতীরও চিঠি লিখিবার কথা ছিল চঞ্চলা বলে তুই ভাই আগে লেখা ঠোঁট উল্টাইয়া মালতী বলে না ভাই আমারও তো নাই তার চেয়ে আয় বরং আমরা বউ বউ খেলি বউ বউ খেলা তাহারা ছোটবেলায় খেলিয়াছে খেলাটা ভারী মজার খেলা চঞ্চলা প্রথমে রাজি হয় না কিন্তু মালতি তাকে ছাড়ে না বলে না ভাই খেলতেই হইবে ননীমাধব দেখে চিঠি লেখার চেয়ে বউ বউ খেলা ঢের ভালো দুজন মেয়ে একজন বউ একজন ননদ ননীমাধব হইল বর কিন্তু কে যে ননদ আর কে যে বউ এই লইয়া বচসা বাঁধিল শেষে মালতিরই হইল জিত তাহার বউ হইবার বড় সাধ নিচের সিঁড়িটা হইল তাহাদের বাড়ি আর ওপরের ঘরখানা হইল কলিকাতা শহর কলিকাতায় ননীমাধব চাকরি করে হঠাৎ একদিন উপরে কলিকাতা হইতে চাকরি করিয়া হাসি মুখে ননীমাধব তাহাল তাহার নিচের সিঁড়ির ঘরে আসিয়া পৌঁছিল আসিয়া দেখে মহামারী কাণ্ড ননদ ভাজে ঝগড়া করিয়া দুজনে দুই সিঁড়ির ধাপে গম্ভীর ভাবে বসিয়া তাহাদের রান্না নাই খাওয়া নাই কথা কওয়া তো বন্ধ হইয়াছে বউ কাঁদিয়া কাটিয়া ঝগড়ার বিবরণ তাহাকে যাহা জানাইল শুনিয়া মনে হইল বোনের দোষ আবার বউয়ের কাছ থেকে উঠিয়া বোনের কাছে বসিতে বোন যাহা বলিল তাহাতে মনে হইল বউয়ের দোষ কি করিবে বেচারা বর তখন ভাবিয়াই অস্থির চুপি চুপি বৌয়ের কাছে পরামর্শ অভিমান করিয়া মুখ ফিরাইয়া বউ বলিল যাও অনেক সাধ্য সাধনা করিয়া বউয়ের মান যদি বা ভাঙাইল সে তখন ধরিয়া বসিয়াছে সে আর এমন মুখরা ননদের কাছে বাস করবে না করিতে হইলে কোনদিন বিষ খাইয়া সে মরিবে সুতরাং তাহাকে কলিকাতায় লইয়া যাওয়া হোক ননীমাধব বোনকে অনেক করিয়া বুঝাইতে লাগিল বুঝিতে তাহারা দেরি হইল না তৎক্ষণাৎ তাহার কোচর হইতে পনেরোটি আলুর টাকা গুনিয়া গুনিয়া চঞ্চলার আঁচলে ফেলিয়া দিয়া বউকে লইয়া কলিকাতায় রওনা হইল কলিকাতা হইতে তাহারা আর ফেরে না বোনের রাগ তখন পড়িয়া গেছে ক্রমাগত চেঁচাইয়া চেঁচাইয়া চিঠি পাঠাইতে থাকে বাবা বাবা টাকা ফুড়িয়ে গেল এবার আমি খাই কি টাকা না পাঠালে এবার আমি পরের বাড়িতে ভাত রাতব গিয়ে আমাকে এখানে একা ফেলে রেখে কেমন নিশ্চিন্তি আছে দেখো কিন্তু অন্ধকার সিঁড়ির নিচে মশা ভন ভন করিতেছিল অনেকক্ষণ বসিয়া বসিয়া চঞ্চলা সত্যিই একটুখানি চঞ্চল হইয়া উঠিল বলিল না ভাই এসো এবার চঞ্চলা বলিল এবার ভাই আমি বউ হব মালতী বলিল না ভাই অনেকক্ষণ এসেছি যাই এবার মা বকবে চঞ্চলা বলিল তবে আবার কাল খেলবো নুনি আসবি তো ভাই ননী মাধব ঘাড় নাড়িয়া বলিল হ্যাঁ আসবো ননীমাধবের বাবার কাজ হইতে চিঠির জবাব আসিয়াছে শশধর লিখিয়াছেন পাঁচ টাকার বেশি তিনি পাঠাইতে পারিবেন না একটি ছেলের জন্য মাসিক যথেষ্ট চিঠির খবর দিন পাঁচ ছয় চাপিয়া রাখিয়াছিল মামিমা ক্রমাগত জিজ্ঞাসা করেন হ্যাঁ রে চিঠি তুই লিখেছিলি তো না মিছে কথা বলছিস হুম নুনি মাধব বলে লিখেছি কিন্তু চিঠির জবাব যখন কিছুতেই আসে না তখন সুনয়না তাহাকে এবং তাহার বাবাকে উদ্দেশ্য করিয়া এমন সব কথা বলিতে শুরু করিলেন যাহা শুনিলে মানুষের রাগ হইবারই কথা রুনিমাধব তখন আর সংবাদটা চাপিয়া রাখা উচিত মনে করিল না বইয়ের দপ্তর খুলিয়া তাহার একটি পাঠ্যপুস্তকের ভিতর হইতে সযত্ন রক্ষিত তাহার পিতার চিঠিখানি আনিয়া মামিমার পায়ের কাছে ফেলিয়া দিল মুখে ফেলিয়া দিয়া সেখানে দাঁড়াইয়া রহিল সুনয়না ভাবিয়াছিলেন ছেলে দশটি করিয়া টাকা সে নিশ্চয়ই পাঠাইবে কি তার বেশিও পাঠাইতে পারে চিঠি অনেক আগেই লেখা ছিল বলিলেন পর বাবা পরে শোনা আমি তো পড়তে জানি নে ননীমাধব ধীরে ধীরে চিঠিখানি পড়িয়া শুনাইল সুনয়নার মুখ চোখ তখন লাল হইয়া উঠিয়াছে গম্ভীর ভাবে বলিলেন হুম বলিয়ায় গুম হইয়া বসিয়া রহিলেন পরদিন হইতে ননী মাধবের আর স্বস্তি রহিল না উঠিতে বসিতে যখন তখন মামিমা তাহাকে যা তা বলিতে আরম্ভ করিলেন সব দোষ যেন তাহারি বেচারা চোরের মতো ঘরে আসিয়া ঢোকে আবার চোরের মতো বাহির হইয়া যায় কি যে করিবে কিছুই ভাবিয়া আর পায় না এক একবার ভাবে তাহার বাবাকে একখানা চিঠি লিখিবে আবার ভাবে কাজ নাই এমনই করিয়া যতদিন চলে চলুক বাবাকে জীবনে সে তাহার খুব কমই দেখিয়াছে লিখিতে ভয়ও করে আবার লজ্জাও হয় বিষয়ে ভাবে এ মালতির সঙ্গে একবার পরামর্শ করিবে মামিমা তাহার চোখের সম্মুখে খাবার থালা ধরিয়া দিয়া প্রত্যেকটি জিনিসের দর করিয়া করিয়া দেখাইয়া দেন যে প্রতিদিন দুবেলায় অন্তত পক্ষে আটানা মূল্যের আহার্য বস্তু যে গলার্ধকরণ করিতে পারে তাহার মাসিক ব্যয় পনেরো টাকার পরিবর্তে তিনি যদি পাঁচ টাকা করিয়া গ্রহণ করেন তাহা হইলে দশটি করিয়া টাকা তাহাকে লোকসান দিতে হয় এবং প্রতি মাসে এতগুলি টাকা লোকসান বহন করিবার মতো সামর্থ্য তাহার অন্তত নাই বলেন জানি আমি দৃষ্টি কিপণ সে মিনশে আমি আর চিনি না তার চেয়ে আর কাজ নেই বাপু নিজের ছেলে নিজের কাছে নিয়ে গিয়ে রাখুক ভালো মন্দ খাওয়া পড়া যা খুশি তাই করুক তাতে আমার কি আমি একে গরিব মানুষ নিজেই খাবো কি তার ঠিক নেই আমি কোথায় পাব হুম হুম? মাধব একটি কথারও জবাব দেয় না না বলেন পরে চিঠি লিখতে খুব বাহাদুর চিঠি তুই কি ভালো করে লিখেছিলি গুছিয়ে লিখতেই যে পারিস নি নুনি মাধব তবু চুপ করিয়া থাকে চুপ করে রইলি কি আমরব তার বেলা মুখে রা নেই পাঁচ পাঁচ দশ টাকা আমার দু মাসে বাকি পড়ে রয়েছে এখনো কালই চিঠি লিখে দিস টাকা যেন আমায় লোক দিয়ে পাঠিয়ে দেয় আর অমনি নিয়ে যায় যেন তোকে বলে আচ্ছা দেব নয় না বলেন দেব নয় দিস বলিয়া একটুখানি থামেন থামিয়া আবার শুরু করেন দেবে এমনি করে আমার মতো পঞ্চপচার সাজিয়ে দুবেলা খাবি খাবি আর কি সতমায়ের ঝাঁটা খাবি লাঠি খাবি মাগি এক শেষ তা আমি জানি শুনেছি রে সব শুনেছি শুনতে কিছু বাকি থাকে না বুঝলি ননী মাধব চিঠি লিখল কিন্তু তাহার জবাবের অপেক্ষা আর করিতে হইল না বাসন্তী আজ কয়েক দিন হইতে ননী মাধবকে খুঁজিয়া বেড়াইতেছিল কিন্তু ননী মাধবকে খুঁজিয়া পাওয়া আজকাল নাকি খুব দুঃসাধ্য তাহার মামিমা অন্তত তাহাই বলেন তবে তাহাকে খুঁজিয়া বেড়াইবার কারণ যাহা তাহা সকলের কাছে বলিবার নয় বাসন্তী এই লইয়া বেশি হইচই করিতে পারে না বৈকালে গা ধুইবার জন্য কলসি কাখে লইয়া দল বাঁধিয়া মেয়েরা পুকুরে যায় অন্যদিন চঞ্চলাই বাসন্তীকে ডাকিতে আসে সেদিন সে আসিল না তাই দেখিয়ায় বাসন্তী নিজেই তাহার বাড়ির দিকে চলিতে লাগিল গিয়া দেখে নিস্তব্ধ বাড়ির মাত্র কয়েকটা কাক উড়িয়া উড়িয়া বেড়াইতেছে কোথাও কাহারো সারা শব্দ পর্যন্ত নাই বাসন্তী ডাকিল চঞ্চলা সম্মুখে টিনের ঘরটার উপর হইতে কে যেন সাড়া দিল যাই বাসন্তী একটুখানি আগাইয়া গিয়া দেখে দরজার খিল খুলিয়া মালতী বাহির হইয়া আসিতেছে মালতীকে দেখিয়া বাসন্তী তাহাকে ভাবে ভাবে তাকে দেখিবে এইভাবে নাই জিজ্ঞাসা করিল চঞ্চলা কই আসছে বলিয়া আঙুল বাড়াইয়া মালতী উপরের সিঁড়ি দেখাইয়া দিল বলিল আসছে চল বাসন্তী কিন্তু গেল না বলিল কেন দেরি করছিস কেনলা সন্ধে হয়ে যাবে ঘুমোচ্ছিস বুঝি বলিতে বলিতে এক এক ধাপ করিয়া সিঁড়ি উঠিতে উঠিতে উপরে গিয়া দেখে চঞ্চলা তখন উঠিয়া দাঁড়াইয়াছে পশ্চাতে ননী মাধব হাসিয়া বলিল চিঠি লিখছিলাম ভাই বাসন্তী হাসিল না একটি কথাও বলিল না নুনি মাধবীর দিকে একবার মাত্র তাকাইয়া গম্ভীর চুপ করিয়া রহিল বৈকালে তিন চার জনের দল বাঁধিয়া পুকুরে যাওয়া তাহাদের প্রতিদিনের অভ্যাস হাসিতে গপ্পে সময়টা তাহাদের ভালো কাটে সেদিন কিন্তু বাসন্তীর মুখ দিয়া আর কথা সরে না বেশি কথা বলা চঞ্চলার স্বভাব নয় কথা বলিতেছিল মালতী বাসন্তী শনিবার ইচ্ছা নাই অথচ মালতী ক্রমাগত বলিয়া চলে পুকুরের কাছে গিয়া বাসন্তী বলিল আহ চুপ কর না ভাই আবল তাবল বকছিস কেন মিছে মিছে চাই মালতী চুপ করিল বাসন্তী আর চঞ্চলাদের বাড়ি গিয়া দূর হইতে তাহাকে চিৎকার করিয়া ডাকে না চোরের মতো পা টিপিয়া টিপিয়া প্রায় হই তাহাদের বাড়ি গিয়া টিনের ঘরখানার সিঁড়ির দরজার পাশে চুপ করিয়া দাঁড়ায় কোনদিন দেখে ভিতর হইতে দরজা বন্ধ ওপরে তাহাদের চিঠি লেখা চলিতেছে মাঝে মাঝে দু একটা কথা শোনা যায় মাত্র আবার কোনোদিন বা নিরাশ হইতে হয় দেখে দরজা খোলা আলুগুলো সরানো হইয়াছে আর তাহারি পাশে মালুতি, চঞ্চলা সখী ও সুমতি চারিজনে মুখোমুখি বসিয়া করি চালাইয়া দশ পঁচিশ দরজা বন্ধ দেখিয়া চৌকাঠের পাশ দিয়া কান পাতিয়া দাঁড়াইয়াছে দরজার ওপারে সিঁড়ির ওপর হইতে সখী বলিতেছে দেরি আছে এবার কিন্তু ভাই চিঠি লিখব ব্যাপারটা বাসন্তী ভালো বুঝিতে পারিল না চিঠি লেখালেখির কথা শুনিয়া আন্দাজি ভাবিল ননী বাঁধব সেখানে নিশ্চয়ই আছে যাচ্ছি গলার আওয়াজ ননী মাধবের বাসন্তী তাহাও শুনিল এবং শুনি অবধি সর্বাঙ্গ তাহার রিরি করিতে লাগিল অন্যদিন সে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকে দাঁড়াইয়া থাকিয়া থাকিয়া তাহার যখন আর সহ্য হয় না তখন ডাকে চঞ্চলা আয় আজ কিন্তু আর সে অবসর তাহার রহিল না তেমনি পা টিপিয়া টিপিয়া সেখান হইতে সরিয়া পড়িল ধীরে ধীরে শীত পড়িতেছে সুনয়না তাহার ঘরের দাওয়ায় বসিয়া কাঁথা সেলাই করিতেছিলেন বাসন্তী বলিল কি করছো মামিমা কি করছ কেন দেখতে পাচ্ছিস না কি করছি এই বলিয়া মুখনা তুলিয়ায় তিনি বলিতে লাগিলেন চিঠি লেখাতে আর আসিস নে বাপু আর আসবি বা কার কাছে মা হতভাগা বাড়িতে কি থাকে কোনদিন বাসন্তী বলিল কোথা থাকে তুমি জানো মা কি করে বাছা তোরাই জানিস এসো দেখবে এসো বলিয়া বাসন্তী তাহার হাতে ধরিয়া একরকম টানিয়ায় তুলিল তাকে এবং জোর করিয়া তাহাকে চঞ্চলাদের বাড়ি লইয়া গিয়া দরজার কাছে চুপি চুপি বলিল দাঁড়াও তুমি বাসন্তী ডাকিল চঞ্চলা টিনের ঘরে দোতলার মৃদু গুঞ্জন সহসা থামিয়া গেল এমন অসময়ে বাসন্তী তাকে ডাকে না যাই বলিয়া চঞ্চলা নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিল কি বাসন্তী বলিল ননী মাধব আছে দূরে সুনয়নাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া হতবম্ভ হইয়া শুকনো মুখে চঞ্চলা শুধু একবার ঘাড় নাড়িয়া জানাইল আছে বাসন্তী বলিল ডাক চঞ্চলা ডাকিতেই চোরের মতো ধীরে ধীরে ননীমাধব আসিয়া দাঁড়াইল না ইতিমধ্যে অনেকখানি আগাই আসিয়াছেন তিনি আর কোনো কথাটি বলিলেন না টপ করিয়া বাহার দিয়া তাহার চুলের মুঠি ধরিয়া যত্পরণাস্তে প্রহার লাগাইয়া দিলেন ননী মাধবের মুখ দিয়া একটি কথাও বাহির হইল না চোখ দিয়া দরদড় করিয়া জল ঝরিতে লাগিল সুনয়নার তখন রোগ চাপিয়া গিয়াছে কিছুতেই তিনি থামিতেছেন না দেখিয়া বাসন্তী জোর করিয়া তাহার হাতে ধরিয়া থামাইয়া দিল সুনয়না রাগে থর থর করিয়া কাঁপিতে কাঁপিতে বলিলেন হত সখী চঞ্চলা মালতী বাসন্তী সকলে দাঁড়াইয়াছিল ননী মুখ তুলিয়া লজ্জায় কাহারো মুখের পানে একটিবার তাকাইতেও পারিল না নীরবে মাথা হেট করিয়া চোখ মুছিতে মুছিতে দ্রুত পদে সেখান হইতে চলিয়া গেল কিন্তু সেই যে চলিয়া গেল আর সে ফিরিল না পাঁচ ছক্র ক্রোশ দূরের একটা গ্রামে দেখা গেল রাত্রি প্রায় দ্বিপহরের সময় ননীমাধব মাত্র তাহার কাপড় খানে গায়ে দিয়া চারিদিকে প্রাচীর ঘেরা একখানি বাড়ির দরজায় গিয়া ডাকা ডাকি করিতেছে অগ্রহায়নের শেষ সকাল সন্ধ্যায় আজকাল রীতি মতো শীত ছেলেটা বোধ করিয়া এতখানা পথ একরকম ছুটিয়াই আসিয়াছে তাহা না হইলে আজ আর তাহাকে এই শীতের রাত্রে থরথর করিয়া না এমন সোজা হইয়া দাঁড়াইয়া থাকিতে না অনেক পর একটি মেয়ে আসিয়া দরজা খুলিয়া দিল ছিপছিপে দোহারা গরম বয়স কুড়ি কি পঁচিশ কিছুই তা বুঝিবার উপায় নাই বাহাতে একটি কেরোসিনের কুপি সেই আধো আধো আলো অন্ধকারে দেখা গেল মুখখানি সুন্দর চোখ দুটি ঢলঢলে আন্দাজে ঠাউর করিয়া হেট হইয়া একটি প্রণাম করিল উঠিয়া দাঁড়াইয়া বলিল বাবা আছেন মেয়েটি জিজ্ঞাসা করিল তুমি কে আমি ননীমাধব মাধব ও বলিয়া ঠোঁটের ফাঁকে একটুখানি হাসিয়া মেয়েটি তাহাকে আলো দেখাইয়া বলিল এসো ছোট্ট একটি একতলা বাড়ি সম্মুখে একটুখানি রক সিঁড়ি দিয়া উঠিয়া গিয়া দরজার কাজ হইতে ভেতরে একটি তক্তাপোষের দিকে আঙুল বাড়াইয়া মেয়েটি বলিল যাও ওইখানে জ্বর হয়েছে তোমার বাবার মিনিট পনেরো কুড়ি মেয়েটিকে আর দেখা গেল না ঘরের এক কোণে একটি লণ্ঠন জ্বলিতে ছিল মস্তক তাপসের ওপর আপাদ মস্তক লেপ দিয়া বোধ করি তাহার বাবা শুইয়া আছেন ননী মাধব শিওরের কাছে গিয়া চুপ করিয়া বসিল মেয়েটি ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিতেই দেখে ননী মাধব তখনও তেমনে চুপটি করিয়া হেট মুখে বসিয়া আছে লজ্জাই বোধ হয় বাবাকে সে ডাকিতে পারে নাই জোরে জোরে বলিল ওগো শুনছ দেখো কে এসেছে হঠাৎ ডাক শুনিয়া শশধরের ঘুম ভাঙিয়া গেল কথাটা ভালো শুনিতে নাই মুখের ঢাকা খুলিয়া হতভম্বের মতো চোখে চাহিয়া কি? কি হলো? দেখো কে এসেছে দেখো কে বলিয়া পাশ ফিরিয়া চাহিতে দেখেন ননী মাধব দেখিয়াই একটুখানি অবাক হইয়া গেলেন বলিলেন তুই এত রাত্রে মেয়েটি জবাব দিল এসেছে হয়তো ডাক ডাক করে গায়ে জামা নেই পায়ে জুতো নেই কোচার খুঁটে লেপের ভিতর হইতে একখানা হাত বাহির করিয়া ছেলের হাতখানা চাপিয়া ধরিয়া বাবা জিজ্ঞাসা করিলেন হ্যাঁ রে নীরবে শুধু একবার ঘাড় নাড়িয়া নুনি মাধব বসিয়া রহিলেন তাহার পর অত্যন্ত ধীরে ধীরে কহিল আর আমি ওখানে তাকবো না শশধর কোনো কথাই বলিলেন না মেয়েটি সমুখে দাঁড়াইয়াছিল একবার শুধু তাহার মুখের পানে তাকাইয়া একটি নিঃশ্বাস ফেলিলেন মাত্র মেয়েটি সেখান হইতে সরিয়া গিয়া পাশের ঘরে দরজা খুলিয়া ভিতরে ঢুকিল ননী মাধবের হাতখানে আর একবার চাপিয়া ধরিয়া শশধর জিজ্ঞাসা করিলেন পাঁচ টাকার বেশি দিতে চাইনি তাই কিছু বলেছে ঠিক না রে নুনি মাধব খারে নাড়িয়া বলিল হ্যাঁ শশধর বলিলেন বলবে তা জানি মাগির চামারের এক শেষ বলিয়াই ডাকিলেন মায়া ঘরের ভিতর হইতে মেয়েটি সাড়া দিল কি খাবার টাবার কিছু জানি গো জানি তুমি চুপ করো বলিয়া মায়া বাহিরে আসিয়া বলিল এসো নুনি মাধব ওইখানে জল আছে বালতিতে হাত পা ধো ধুয়ে ওই ঘরে তুমি খাবে এসো খাইতে বসিয়া নুনি মাধব দেখে মামিমার কথা একদম ভুল দিব্যের পরিপাটি করিয়া কার্পেটের একখানি আসন পাতিয়া খাইতে দেওয়া হইয়াছে পঞ্চপচার না হোক তরিতরকারি ভাত ডাল এমনকি আস্ত একটা মাছের মুড়া পর্যন্ত দেওয়া হইয়াছে হাসিতে হাসিতে মায়া তাহার সম্মুখে আসিয়া বসিল বসিয়া বলিল লজ্জা করিস নে নুনি মাধব তারপর কত কথা রাতে রান্না আমি সেরেই রেখে দিই কাল সকালে খাই শীতকাল এতক্ষণ হয়তো সব ঠান্ডা হয়ে জল হয়ে গেছে তোর বাবাকে আমি কত দিন বলেছি তোকে নিয়ে আসতে উনি বলেন থাক বেশ আছে শীত করছে না রে তা তো করবে দাঁড়া বলিয়া মায়া হাত বাড়াইয়া সম্মুখে একটি টিনের তরঙ্গের ভিতর হইতে গোলাপি রঙের একটি ভাঁজ করা গায়ের কাপড় টানিয়া আনিয়া ননী মাধবের গায়ের উপর বেশ করিয়া জড়াইয়া দিয়া বলিল খাও এবার সবকটি খেতে হবে কিন্তু পরিশ্রমের ক্লান্তির জন্যই বোধ করে তাহার ক্ষুধা পাইলেও ভালো করিয়া খাইতে পারিল না শয়নের ব্যবস্থাটাও চমৎকার ননী মাধব শুইয়া শুইয়া ভাবিতে লাগিল এতদিন কেন সে এখানে আসে নাই মামিমার মার খাইয়া আর একবার সে এমনই চলিতে আসিয়া চাহিয়াছিল কিন্তু ওই বাসন্তী তাহাকে আসিতে দেয় নাই চঞ্চলা মালতী সখী সুমতি সকলের কথায় তাহার মনে পড়িল কাল হয়তো তাহারা তাহাকে খুঁজিয়া মরিবে খুঁজুক মায়া অনেকক্ষণ পর্যন্ত তাহার বিছানার একপাশে হাতের মাথার উপর রাখিয়া শুইয়া শুইয়া গল্প করিয়া দিয়াছে দেখিতে সে অনেকটা বাসন্তের মতই তাহাকে সে কি যে বলিয়া ডাকিবে তাহাও সে কিছুক্ষণ ধরিয়া চিন্তা করিল নিজের মা তাহার অতি শৈশবেই মরিয়াছে মা বলিয়া আজ পর্যন্ত কাহাকেও সে ডাকে নাই ননী মাধবের কেমন যেন লজ্জা করিতে লাগিল এমনই করিয়া একথা সে কথা ভাবিতে ভাবিতে সে ঘুমাইয়া পড়িয়াছিল সকালে চোখ মেলিয়া দেখে মায়া আবার কখন তাহার পাশে আসিয়া দিনের তাহার ঘুমন্ত মুখখানি ভালো করিয়া একবার দেখিয়া লইতেছে এমন সময় মায়ার ঘুম ভাঙিল হঠাৎ চোকাচকি হইতেই ননীমাধবকে সে তাহার কোলের কাছে টানিয়া আনিয়া ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিল তাকিয়েছিলি যে অমন করে উম নিতান্ত লজ্জিত হইয়া ননী মাধব হাসিয়া মুখ নামাইল রাত্রে যাহাকে সে বাসন্তের মতো দেখিয়াছিল দিনের আলোয় তাহাকে সে আবার এক অন্য রকম দেখিল সে যে এত সুন্দর গত রাত্রির অস্পষ্ট আলোকে তাহা সে বুঝিতে পারে নাই মায়ার নিঃশ্বাসের বাতাস ননী মাধবের মাথার চুলে আসিয়া লাগিতেছিল সে আর অমন করিয়া শুইয়া থাকিতে পারিল না ধীরে ধীরে চোখ দুইটি তুলিয়া বলিল উঠি মায়া হাতখানি তাহার ছাড়িয়া দিয়া চোখ বুঝিয়া ঘাড় নাড়িয়া বলিল ওঠো মন্দ নয় দু দিন দিনের মধ্যে ননী মাধবের সঙ্গীত জুটিয়া গেল বিস্তর সতমা নাকি কাহারও ভালো হয় না ননী মাধবের ধারণা ছিল তাই কিন্তু তাহার কপাল ভালো আসিয়া অবধি সে ধারণা তাহার বদলাইয়া গিয়াছে বাপের অবস্থা ভালো তাহা সে পূর্বে শুনিয়াছিল আসিয়া দেখে সত্যিই তাই কোনো দিক দিয়া অভাব অনটন কোনদিন তাহার নজরে পড়ে না বুড়া বাপ বোধ করে তাহার একটুখানি কৃপণ রোজ সকালে জেলে আসিয়া খিড়কির পুকুরে জাল ফেলে রান্নাঘরের পাশে ঘাটে যাইবা ছোট্ট দরজাটির ফাঁকে মাথা গলাইয়া চুপি চুপি ডাকে মা ঠাকরুন মা ঠাকরুন বটি হাতে লইয়া গিয়া মাছ ভাগ করিয়া ঘাট হইতে একেবারে কুটিয়া ঘরে আসে ননী মাধব সেদিন কাছে দাঁড়াইয়াছিল মায়া তাহার গলা জড়াইয়া কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিল যা তো নুনি কাপড়ের তলায় মাছটা লুকিয়ে একেবারে এইখানে নিয়ে আয় কিন্তু অমন করিয়া চুপি চুপি বলিবার প্রয়োজন ছিল না ননীমাধব বলিল বাবা তো বাড়িতে নেই মায়া বলিল আসতেই বা কতক্ষণ আসিলেন সত্যিই তলা হইতে মাছটি ননীমাধব বাহির করিতে যাইবে এমন সময় সদর দরজার কাছে খুক খুক করিয়া কাশির শব্দে তাকাইয়া দেখে তাহার বাবা ওটা কি রে না পারিল জবাব দিতে আর না পারিল তাহার মুখের পানে তাকাইতে সকরুণ দৃষ্টিতে একবার সে মায়ার মুখের পানে তাকাইল মাত্র মায়া উনানের কাছে হাসিয়া মুখ ফিরাইয়া উঠিয়া দাঁড়াইল কেন এত মারমূর্তি কেন আর কিছু নয় তো একটা তো। ঘাড় নারিয়া সশধর বলিলেন জানি কিন্তু মাছগুলি বড় হতে আর দিলে না দেখছি মায়া বলিল দুটো নয় দশটা নয় তোমার একটা ছেলে কতদিন পরে বাড়ি এলো তোমার পুকুরের ভরা মাছ কি যে বলো তুমি বলি আমার মাথা আর মুন্ডু ছেলে না হয় আজ দশ দিন এসেছে মাছ ধরা চলছে সেই পুজো থেকে ইস্তক আজ পর্যন্ত একদিনের জন্যও তো কামাই নেই কত আর বলবো তোমাকে বলে বলে হয় হয়ে গেলাম বলিতে বলিতে তিনি ঘরে গিয়া ঢুকিলেন মাছটা নামাইয়া রাখিতে বলিয়া মায়াও তাহার পিছু পিছু গেল জানি আমি সকাল থেকে রোদ্দুরে ঘুরলে মাথা কখনো ঠিক থাকে মানুষের বসো ঠান্ডা হও জলটল খাও তারপর যা বলতে হয় বলো বলিয়া গলার কাপড়টা আর একবার ফেরতা ঘুরাইয়া লইয়া হাসিয়া হাত দুইটি কপালে ঠেকাইয়া বলল অপরাধ হয়েছে মশায় ক্ষমা করুন না না হাসিয়া থাকিতে পারিলেন মায়া এতক্ষণে নিশ্চিন্ত হইয়া জলখাবারটি স্বামীর দিয়া বলিল আবার উনুনে আলু চড়িয়ে এসেছি রান্নাঘরে আসিয়া সে বটি লইয়া মাছ কুটিতে বসিল নুনির বিয়ে দেব রাঙার টুকটুকে বউ আসবে তখন আর কষ্ট করে মাছটা জামাই কুটতে হবে না কি বল ননি উম লজ্জায় ননি তাহার মুখের পানে তাকাইতে আর পারিল না সেখান হইতে উঠিয়া সে একরকম ছুটাইয়া চলিয়া যাইতেছিল মায়া বলিল ননি যাবি কথাটা বোধ করি সে শুনিতে পাইল না কিন্তু এত আদর এত যত্ন জীবনে সে কখনো পায় নাই অন্ধ হঠাৎ সূর্য দেখিয়াছে অসহ্য হইবারই কথা ননী নাও বলিতে পারে না আর হ্যাঁও বলিতে পারে না সেদিন সকালে শশধর তাহার স্ত্রীকে যৎপর তিরস্কার করিতেছিলেন ননী মাধব ঠিক সেই সময় ঘরে ঢুকিতেছিল হঠাৎ শুনিয়া সে দরজার আড়ালে চুপ করিয়া দাঁড়াইল এখানে থাকিয়া ননী পড়াশোনা কিছুই নাকি হইতেছে না গত কয়েকদিন হইতে শহরের একটা স্কুলে তাকে পাঠাইবার কথা হইতেছে তাই তাহার এ আগ্রহ শশোধর বোধ করে অনেকক্ষণ হইতেই চিৎকার করিতেছিলেন বলিলেন আমি জানি তোমার স্বভাব তুমি আর কথা বলো না কি কথা সে যে বলিয়াছে নণি মাধব তাহা শোনে নাই কিন্তু এবার মায়া সত্য সত্যই চুপ করিয়া রহিল শশধর বলিলেন সবেতেই তোমার বাড়াবাড়ি এ আমি আজ বলে নয় হাজার দিন লক্ষ্য করেছি বললে কথা শুনবে না হেসে উড়িয়ে দেবে এই হচ্ছে তোমার মস্ত রোগ মায়া জবাব দিল হাসিয়া বলিল কথা তোমার শুনলাম না কবে হ্যাঁ গা না জামাটা খুলে ফেলো দেখি এবার সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তেল হাতে নিয়ে আমায় বকতে পেলে আর কিছু তো চাও না বাপু হ্যাঁ ভালো লাগে না চব্বিশ ঘন্টা শশধর হাসিলেন বলিলেন তোমার ভালোর জন্যই বলছি ওকে তুমি পেটে লোকে বলবে কি তা বলুক লোকে লোকের মুখে ঝাঁটা বলিয়া মায়া তাহাকে তেল মাখাইতে বসিল স্বামী বোধ করি আরাম বোধ করিতেছিল তাই একটুখানি চুপ করিয়া রহিলেন পরে আবার ধীরে ধীরে বলিতে লাগিলেন তা তুমি যাই বলো পুরুষ মানুষ দেখিলেই তুমি যেন কেমন বেচাল হয়ে পড়ো এ যেন তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে বুঝলে মায়া ছি 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 আমি গলায় দড়ি দিয়ে মরবো নাকি কিছু বুঝতে পারছি না বাবু উল্টো কথা কেন বলছ তোমারই বরং স্বভাব হয়ে গেছে আমায় কিছু না বলে তুমি থাকতে পারো না এই বলিয়া একটুখানি থামিয়া সে আবার বলিল ননী আমার পেটের ছেলের মতো ও আবার পুরুষ মানুষ হলো কবে থেকে ও কথা তুমি মুখে আনছোই বা কেমন করে গা লজ্জা করে না ছি স্বামী এবার চুপ করিয়া রহিলেন বুঝা গেল তিনি নরম হইয়া আসিয়াছেন কেশবিরল মাথাটি তাহার কোলের কাছে টানিয়া আনিয়া মায়া বেশ ভালো করিয়া তেল মাখাইতে শুরু করিল বলিল শীত পড়েছে কি অমনি চান বন্ধু এমন শীতকাতুরে মানুষ আজ তুমি চান করো বুঝলে চান বলিয়া শশধর তাহার কোলেরই উপরে মাথাটা একটুখানি উঁচু করিয়া মায়ের মুখের পানে তাকাইয়া হাসিলেন হাসি নয় সত্যি বলছি নইলে শরীর খারাপ হবে কথার ধারা অন্য পথ ধরিয়াছে তবু কেন জানি না তাহাদের কাছে যাইতে নুনি মাধব লজ্জাবোধ করিতেছিল পা টিপিয়া টিপিয়া যেমন আসিয়াছিল তেমনি আবার পলায়ন করিতে যাইবে পশ্চাতে সহসা মায়ের ডাক শুনিয়া আসে জল ঠান্ডা হয়ে গেলে আর আমি গরম করতে না কিন্তু অপরাধীর মতো ননি ঘরে আসিয়া ঢুকিল শশধরের মাথাটা সরাইয়া দিয়া তেলের বাটি হাতে লইয়া মায়া ননী মাধবের কাছে আগাইয়া আসিল বলিল বস বলিয়া জোর করিয়া তাহাকে সেইখানেই বসাইয়া দিয়া বলিল জামা খোল ওগো তুমি বাইরে রোদে গিয়ে বসো ততক্ষণ তেলটা শুকক গায়ে রকের ওপর চৌকি পাতা ছিল শশোধর ধীরে ধীরে মাথায় হাত বুলাইতে বুলাইতে সেখানেই বসিলেন এমনই করিয়া দিন চলে কিন্তু এমন করিয়া কতদিন আর চলিবে সুযোগ সুবিধা পাইলে শশধর ননী মাধবের পড়াশোনার কথা তুলেন পাড়ার সব দুষ্ট ছেলেদের নাম ধরিয়া ধরিয়া তাহাদের অপবাদ ঘোষণা করিতে থাকেন এদের সঙ্গে মিশলেই মাথাটি একদম ফর্সা হুম সুতরাং যেখানে হোক একটা বোর্ডিং স্কুলে তাহাকে না পাঠাইলেই আর নয় কিন্তু আজ পর্যন্ত কেন যে তাহা হইয়া ওঠে না কে জানে সঙ্গী সাথীদের লইয়া চব্বিশ ঘন্টা ঘুরিয়া বেড়ানোর অজুহাতে শশধর তাহাকে তিরস্কার করেন নণী মাধব দোয়াত কলম আর একটা খাতা লইয়া লিখিতে বসে লিখিতে বসিয়া কি যে লিখিবে খুঁজিয়া পায় না একখানা বইও নাই যে তাহা দেখিয়া হাতের লেখা করিবে। নামটি লিখিয়া চুপ করিয়া বসিয়া থাকে যে মা তাহার মরিয়া গিয়াছে তাহারি কথা মনে পড়ে মরিলে মানুষ কোথায় যায় লেখে মা তুমি কোথায় আছো তা জানি না তাহার পর আর কিছু সে লিখিতে পারে না এই চিঠি লিখিবার প্রসঙ্গে প্রথমেই তাহার চোখের সম্মুখে মালতীর মুখখানা ভাসিয়া ওঠে তাহার 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 পর 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 বাসন্তীর চঞ্চলার সখীর মেয়েদের সঙ্গে জীবনে তাহার এই প্রথম পরিচয় তাহার পরে এই মায়া মাও কি তাহার ঠিক এমনই ছিল আর বেশি কিছু সে ভাবিতে পারে না ভাবিবার চেষ্টাও করে না দোয়াত কলম খাতা সবই সেইখানে ফেলিয়া উঠিয়া পড়ে সে গ্রামের পশ্চিম প্রান্তে শ্যামসায়রের পারে শহর হইতে কয়েকজন পাশি আসিয়া তালপাতার কুঁড়ে বাঁধিয়াছে খেজুর গাছ হইতে রস সংগ্রহ করিয়া তাহারা শহরে চালান দেয় গ্রামের প্রায় সমস্ত খেজুর গাছে তখন একটি করিয়া মাটির ভাঁড় লাগানো গ্রামের দক্ষিণ দিকে বামন পুকুরের পাড় চারটা ঝোপ জঙ্গলে একদম ভর্তি এবং সেই ঝোপ জঙ্গলের মাঝখানে একটি মাত্র খেজুর গাছ ননীমাধব এবং ওপারার পটলা সম্প্রতি আবিষ্কার করিয়াছে যে দুপুর বেলা পুকুরের এই খেজুর গাছে চড়িয়া ভাড়াটা পারিয়া চুরি করিয়া রস খাইয়া আবার যদি সেটা টাঙাইয়া দেওয়া হয় তো পাশিদের সাধ্য নাই যে তাহাদের ধরিয়া ফেলে ননীমাধব যাইতেছিল পটলা সন্ধানে পথের মাঝখানে দুজনের মুখোমুখি দেখা সেও আসিতেছিল তাহারই কাছে সশধর প্রায় বলেন টু টু বেট রাইস মায়া হাসে সে এক মধুর হাসি হাসিয়া বলে আমার মাতা শশধরও রসিকতা করিয়া হাসিয়া বলেন পালন তো আর করনি কোনো দিন করলে বুঝতে কথাটার মানে সেদিন তিনি তাহাকে বুঝাইয়া দিয়াছেন মায়া বলে তুমি পালন তো করেছ তাহলেই হলো স্বাস্থ্যের উন্নতি তোমার হোক তাহলেই আমার হবে সন্ধ্যা তখন সবে সাতটা কি সাড়ে সাতটা বেশি নয় একে শীতকাল তার উপরে পাড়া গা মনে হয় যেন বেশ রাত্রি হইয়াছে শরতের বৈঠকখানায় সবার আড্ডা ভাঙিয়া আগা গোড়া বালপোষ মুড়ি দিয়া শশধর ঘরে ঢুকিলেন ঘরের এক কোণে লাঠি গাছটি নামাইয়া রাখিয়া ডাকিলেন কই গো বেশি দূর খুঁজিতে হইল না সামনেই দেখিলেন ঘরের মেঝের ওপর একটা বিছাইয়া পাশাপাশি হাঁটু গাড়িয়া সম্মুখের দিকে ঝুঁকিয়া পড়িয়া একটা খাতার ওপর কি যেন লেখালেখি করিতেছে মায়া তাড়াতাড়ি উঠিয়া আসিল হাসিতে হাসিতে বলিল আমার চেয়ে ননির বাংলা হাতের লেখা ঢের ঢের ভালো শশধর তাহার মুখের পানে একবার তাকাইলেন তাহার পর গম্ভীর মুখে বলিলেন হুম মায়া বলিল হবে না তোমার লেখা কেমন বাপ কা বেটা না সেই যে কি বলে না দূর ছাই আমারও সব ওসব মনে পড়ে না বাপু কিছুতে। বলিয়া সে এক অপরূপ লীলাইত ভঙ্গিতে এমন হাসি হাসিতে লাগিল যে সেই হাসির গুণেই বোধ করি মুহূর্তের মধ্যে ঠিক যেন জাদু মন্ত্রের মতো শশধরের অমন রুক্ষ মুখের ভাব কন্দিক দিয়া যে উড়িয়া গেল তাহার টেরও পাওয়া গেল না কথাটা এমন কিছু হাসির কথা নয় তবু শশধর তাহার সেই হাস্য উজ্জ্বল চমৎকার মুখখানির দিকে বিমুগ্ধ দৃষ্টিতে বার কয়েক তাকাইয়া নিজে বিশদ হাসিলেন হাসিয়া বলিলেন জানো না বাপ বেটা সিপাই ঘোরা কুছ না হতা তো তিনি চুপ করিলেন চোখের মুখ ভাব দেখিয়া বুঝা গেল সহসা তিনি অত্যন্ত হইয়া উঠিয়াছেন শশধুর একবার হাঁচিলেন মায়া বলিল দেখো বলেছিলাম না ঠান্ডায় বেরিও না লাগিয়েছো তো ঠান্ডা বেশ হয়েছে না শো পায়ে একটুখানি তেল মালিশ করে দি বিছানা পাতায় ছিল শান্ত শিষ্ট ছেলেটির মতো শশধর তৎক্ষণাৎ পড়িতেছিলেন হঠাৎ জিজ্ঞাসা করিলেন বাজল কটা ও তোমার আবার আলিটু বেড আছে বলিয়া মায়া তাহাকে খাইবার জন্য আসন পাতিয়া জল গড়াইতে বসিল ননিকেও কেউ না কেন হুম বেশ তাহলেই হয়েছে একটি খাবারে হাত দেবে না বসবে আর উঠবে বলিয়া সে স্বামীর সম্মুখে খাবারের থালা ধরিয়া দিল স্বামীর আহারাদি শেষ হইলে মায়া হাসিয়া বলিল এসো তোমার আল্লিটু বেড করে দি এসো বলিয়া তেলের বাটি হাতে লইয়া মুখ টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল গরকুরি নল মুখে দিয়া শশোধর শয্যা গ্রহণ করিলেন মায়া তাহার পায়ের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া একখানি পা তাহার কোলের উপর সযত্নে ধীরে ধীরে টানিয়া লইল সেবা শুশ্রূষায় মায়ার হাত বড় চমৎকার স্বামীর হাত হইতে গড়গড়ার নলটা অনেকক্ষণ খসিয়া পড়িয়াছিল তাহার পর ঘর ঘর করিয়া নাক ডাকিয়া উঠিতেও আর দেরি হইল না মায়া ধীরে ধীরে আরেকটি প্রণাম করিল কোল হইতে তাহার পা দুইটি নামাইয়া দিয়া অত্যন্ত সন্দর্পণে গায়ের উপর আগা গোড়া লেপ চাপাইয়া দিয়া পা টিপিয়া টিপিয়া উপরে উঠিয়া পাশের ঘরে গিয়া বলিল না লেখাপড়া খুব হয়েছে তো এবার তোমার এসব ননীমাধব তাহার মুখের পানে তাকাইয়া দুহাত কলম তুলিয়া রাখিল পাশের ঘরে রোজ যেমন হয় সেদিনও তেমনি ননীমাধবের মাধবের বিছানা পাতা হইয়াছিল আহারাদির পর শোবার ঘরে ঢুকিয়ায় ননীমাধব বলিল আজ আমি পটলাদের ঘরে শোব মায়া একটুখানি বিস্মিত হইয়া গিয়া স্মিত হাসে তাহার মুখের ওপর একাগ্র দৃষ্টি নিবন্ধ করিয়া কহিল কেন কিন্তু এ কেন জবাব সে দিতে পারিল না ননীমাধব মাথা নত করিয়া সেইখানে দাঁড়াইয়া রহিল মায়া তাহার জবাবের অপেক্ষাও করিল না বাহা দিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া একরকম জোর করিয়ায় বিছানার উপর সবাইয়া দিল এবং তাহাকে আর দ্বিতীয় কথাটি বলিবার অবসর না দিয়াই হাত বাড়াইয়া ফস করিয়া আলোটা নিভাইয়া দিয়া মুখের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিল পাগল শয্যা প্রান্তে নিরতিশয় ভীত সংকুচিত ননী মাধব নিশার নিষ্পন্তভাবে ভাবে চক্ষু মুদ্রিত করিয়া পড়িয়া রহিল আর তাহারই একান্ত সন্নিকটে ক্ষণ সতেজ পুষ্পিত যৌবনা লতার মতো অনিন্দ সুন্দরী মায়া তাহাকে নিবিড় আলিঙ্গনে আবেষ্টন করিয়া তাহার দুই পরিপুষ্ট গণ্ডদেশে কৃষ্ণ কুঞ্চিত কেশাবৃত্ত ললাটে মুদিত পক্ষে দুই চক্ষে সুচারু দুই ওষ্ঠপুটে ক্রমাগত চুম্বন করিয়া তাহাকে একবারে উদ্ভ্রান্ত বিহল করিয়া দিতে লাগিল জানালাটা বন্ধ করা হয় নাই মৃদু জ্যোৎস্নালোকের একটি সুদীর্ঘ রেখা পথ অতিক্রম করিয়া গৃহের অপর প্রান্তে আসিয়া পড়িয়াছে বাহিরে হিমাচ্ছন্ন জ্যোৎস্নাময়ী রাত্রি নিস্তব্ধ নিশুতি গ্রাম নিদ্রিত গৃহস্বামের নাসিকাধ্বনি ছাড়া আর কোথাও কোনো শব্দ পর্যন্ত শোনা যায় না পরদিন হইতে ননী মাধবের মাথার ভিতরটা কেমন যেন সকল সময় ঝিমঝিম করিতে থাকে মুখ তুলিয়া কথা কহিতে পারে না চব্বিশ ঘন্টা বাহিরে বাহিরেই সে কাটায় কিন্তু মায়া তাহাকে অমন করিয়া কিছুতেই থাকিতে দিবে না আদর যেন তাহার আরো শত গুণ বাড়িয়া চলে একটুখানি ফাঁক পাইলে হাসিয়া কাছে আসিয়া দাঁড়ায় সোহাগ করিয়া মাথাটি তাহার বুকের ওপর চাপিয়া ধরে বলে তোকে আমার কেন এত ভালো লাগে বলতো ননীমাধব জবাবও দিতে পারে না তাহার মুখের পানে তাকাইতেও পারে না স্নেহ ভালোবাসা জীবনে যাহারা পায় না বেশি পাইলে তাহারা আবার তাহা সহ্যও করিতে পারে না তাই বোধহয় হঠাৎ একদিন দেখা গেল কাহা কেউ কিছু না বলিয়া ননীমাধব পলায়ন করিয়াছে কে যেই হতভাগার জীবন লইয়া এমন খেলা জানি না এত দিন তাহার কোনো খবর পাওয়া যায় নাই হঠাৎ দেখা গেল রেলওয়ে কোম্পানির ছোট্ট একটি ব্রাঞ্চ লাইনে চলন্ত একটি ট্রেনের কামরায় ননীমাধব বসিয়া আছে চোদ্দ বছরের ননীমাধবের বয়স তখন প্রায় ত্রিশের কাছাকাছি তাপস বালকের মতো দেহে তাহার সে সুকুমার সৌন্দর্য আর নাই চোখে মুখে কেমন যেন একটা রুক্ষ ভাব মাথায় উস্কো খুস্কো অগোছালো চুল পরনে খাঁকি রঙের আধা পায় জামা গায়ে কামিজের ওপর কোট পায়ে জুতা মোজা দুই এতদিন কেমন করিয়া যে তাহার জীবন কে জানে দেখিলে মনে হয় ঝড় ঝঞ্ঝা অনেক তাহার মাথার উপর দিয়া পার হইয়াছে কিন্তু সে পল্লী কিশোরের অটুট স্বাস্থ্যের এতটুকু হানি করিতে পারে নাই কামরায় আরো দুজন যাত্রী দুজনে স্ত্রী লোক তেরো চোদ্দ বছরের একটি মেয়ে সমুখের বেঞ্চে তাহারি দিকে মুখ ফিরাইয়া আছে। পাশের বেঞ্চে বোধ করি ওই মেয়েটারই মা আগা গোড়া মুড়ি দিয়া সম্ভবত ঘুমাইয়া পড়িয়াছেন ব্রাঞ্চ লাইনের ট্রেন কামরার মাথার ওপর অনুজ্জ্বল একটি গ্যাসের আলো মিটমিট করিয়া জ্বলিতেছিল তাহারি সেই স্তিমিত আলোক শিখায় দেখা গেল ছোট সেই ঘুমন্ত মেয়েটির গলায় হাড় হাতে চুড়ি আর কানে দুল দুল দুটি বোধ করি হীরার নইল ওই সামান্য আলোকে অমন আগুনের মতো জ্বলিবে কেন নুনি তাহার মুখের পানে না তাকাইয়া ক্ষন ক্ষণ সেই জ্বলন্ত দুটি দুলের পানে তাকাইতেছিল হঠাৎ তাহার কি মনে হইল কে জানে ননিমাধব ধীরে ধীরে বেঞ্চের এক কোণের দিকে সরিয়া গিয়া অত্যন্ত সন্তর্পণে সেদিকে হাত বাড়াইল হাত বাড়াইলো বোধ করে দুটি খুলিয়া লইবার জন্যই হাত তাহার এতটুকু কাঁপিল না গত দশ পনেরো বছর ধরিয়া এই কর্মেই সে শুধু অভ্যস্ত হইয়াছে কিনা তাই বা কে বলিতে পারে কিন্তু আধো আলো আধো অন্ধকারে হয়তো ঠিক ঠাউর হয় নাই ঠান্ডা হাতের স্পর্শ পাইবা মাত্র মেয়েটির চোখ চাহিল ননীমাধব তাহার হাত তখন সরাইয়া লইয়াছে চিৎকার করিল না মুখে একটি কথাও বলিল না ননীমাধবের মুখের পানে তাকাইয়া ধীরে ধীরে উঠিয়া বসিল তাহার পর গায়ের কাপড়টা ভালো করিয়া জড়াইয়া লইয়া আস্তে আস্তে পাশের বেঞ্চে উঠিয়া গিয়া মায়ের হাতে হাত দিয়া তাকে ডাকিল মা ননীমাধব জিজ্ঞাসা করিল ও ও তোমার মা বুঝি মেয়েটি ননী মাধবের দিকে মুখ ফিরাইয়া ঘাড় নাড়িয়া বলিল হুম মা ধর্মর করিয়া উঠিয়া চিৎকার শুরু করিলেন নাম 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 মা গৌরী নেমে পর চট করে ও মা গাড়ি যে চলছে দেখি ছেড়ে এলো নাকি আমাদের স্টেশন মায়ের ছটপটানি দেখিয়া গৌরী না হাসিয়া থাকিতে পারিল না ঈশ হাসিয়া বলিল না মা তুমি উঠে বসো আমার ভয় করছে সোনারডি টি আসেনি তুই দেখেছিস তো ঠিক করে বলিয়া মা একটুখানি আশ্বস্ত হইয়া চাপিয়া চাপের ঘোরিয়া ননী মাধবকে এতক্ষণ তিনি দেখিতে পায় নাই এইবার হঠাৎ তাহার দিকে নজর পড়িতেই বলিয়া উঠিলেন এ মা এ যে সাহেবলা আমরো এত গালি থাকতে আর জায়গা পাওনি মুখ পোড়া নুনি মাধব হাসিয়া বলিল না মা আমি সাহেব নই আপনারা কোথায় যাবেন মা একটুখানি অপদ্যস্ত হইয়া পড়িলেন ও মা তুমি আমাদেরই যে আমরা যাব বাছা বহুত দূর মুখ বললাম বলে তাতে আর কি হয়েছে কিছু মনে করো না নুনি মাধব কথা শিখিয়াছে ভালো মার প্রাণ একেবারে গলিয়া জল হইয়া গেল আহা দিব্যি ছেলেটি তো মা জিজ্ঞাসা করিলেন কোথায় যাবে বাছা তুমি ননীমাধব বলিল আমি যাব মা কোথাও এমনই ঘুরে বেরানোই আমার কাজ মা বলিলেন আমার বাছা কি কুক্ষণে যে বাড়ি থেকে বেরিয়েছিলাম আসবার সময় ট্রেন ফেল হলো গিয়েছিলাম আজিমগঞ্জ চান করতে বাড়ি থেকে গরুর গাড়ি আসবার কথা ও বেলায় এসে একবার ফিরে গেছে এ বেলায় যদি না আসে তো কি হবে বাবা তাই ভাবছি নণি মাধব জিজ্ঞাসা করিল স্টেশন থেকে বাড়ি আপনাদের কত দূর মা অনেক দূর বাছা দু ক্রোশ আর আর এই এই রাত মেঘ করে আছে। আর কখনো বাড়ি থেকে গৌরী তুইও বলিয়া তিনি সত্য সত্যই কানে হাত দিলেন গৌরী হাসিল ননী মাধব না হাসিয়া থাকিতে পারিল না হাসি নয় বাছা বুক আমার দূর দূর করছে এই রাত্রিরে কাল সঙ্গে সোমত মেয়ে আর মেয়ের গায়ে এক গা গয়না বলিয়া তিনি মেয়ের মুখের পানে তাকাইয়া বলিলেন গয়না টয়না কুলে ফেল বাছা কাপড়ের একটা পুটলিতে না হয় বেঁধেনি করিয়া একবার মায়ের দিকে তাকাইয়া চুপ করিয়া বসিয়া রহিল গা হইতে গহনা খুলিল না চলন্ত গাড়ির শব্দে কথা বলিবার বোধ করে সুবিধা হইতেছিল না তাই মা ও ছইতে বেঞ্চে উঠিয়া আসিলেন আমার অভাব কিছু নেই বাছা ঘর বাড়ি জমি জমা গায় গরু আমার যেমন আছে গায়ে তেমনিটি আর নেই শুধু সেই কথাই বলে আচ্ছা আধার সবে কেষ্ট বিনে বলিয়াই তিনি চোখ বুঝিয়া ঢোক গিলিয়া। হাত উল্টাইয়া গম্ভীর ভাবে বসিয়া রহিলেন ননী মাধব জিজ্ঞাসা করিল আপনি একাইলেন কেন সঙ্গে একটা ব্যাটা ছেলে কথাটা তাহাকে তিনি শেষ করিতে দিলেন না মাঝখানে কথা বলিলেন তিনি কণ্ঠস্বর তখন তাহার ভারী হইয়া আসিয়াছে বলিলেন সেই কথাই বলছি বাবা আমার মতো অভাগের কি আর বেঁচে থাকার সাজে না মুখ দেখাতে হয় হেই ঠিক তোমার মতন একটি তোমার চেয়ে ডাগর একটি আর একটি তোমার চেয়ে ছোট এই তিন তিনটিকে দিয়ে এসেছি বাছা শ্মশান ঘাটে তুলে ছেলে তো নয় যেন রাজপুত বলিতে বলিতে ঠোঁট দুইটি তাহার থর করিয়া কাঁপিয়া উঠিল চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইতে লাগিল মিনিট মিনিটখানেক পরে একটুখানি সামলাইয়া লইয়া তিনি গৌরীর দিকে আঙুল বাড়াইয়া বলিলেন এখন বাছা কই আমার পুঁজি থাক মা থাক তু ওইখানে বসে থাক কোনো ভয় নেই ছেলেটি বড় ভালো ছেলে হ্যাঁ বাবা তোমার নামটি কি আমার নাম ননী মাধব মা বলিলেন ননী মাধব আমার একটি ছেলের নাম ছিল সুবোধ একটির নাম ছিল রাখাল আর একটির নাম ছিল গোপাল বলিয়া ছেলে তিনটিকে মনে পড়িতেই বোধ করি তিনি কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন তাহার পর বলিলেন এই যে তুমি মা মা বলে ডাকছো বাছা আমার বুকের ভেতরটা কেমন হো হো করে উঠছে মনে হচ্ছে রাখাল আমার আমার বেঁচে আছে তুমি বাবা ঠিক রাখালের মতো দেখতে গাড়ি দেখিতে দেখিতে আসিয়া সোনারোডি স্টেশনে পৌঁছিল গাড়ি থামিতে না থামিতেই মা জিজ্ঞাসা করিলেন কোন স্টেশন বাবা ননী মাধব জানালার পথে মুখ বাড়াইল কিন্তু স্টেশনে না আছে লোক আর না আছে আলো অন্ধকারে ভালো করিয়া কিছু ঠিক ঠাউর করা যায় না গৌরী যেদিকে বসিয়াছিল প্ল্যাটফর্ম সেই দিকে গৌরী বলিয়া উঠিল সোনার নামো আগে এক হাতে কাপড়ের একটা বোঁচকা আর হাতে একটা ঘটি লইয়া মা তখন উঠিয়া দাঁড়াইয়াছেন বলিলেন জানিস তো ঠিক মিনসেরা দুটো আলো জেলে রাখে না গা গৌরী তাড়াতাড়ি করিতেছিল আমি দেখেছি মা আলোর গায়ে লেখা রয়েছে তুমি নামো চট করে উঠিয়া আসিয়া দরজা খুলিয়া দিয়া মার হাত হইতে ঘটি ও লইয়া বলিল নামুন ধীরে ধীরে তুমিও নামো গৌরী মাও গৌরীকে নামাইয়া দিয়া ঘটি ও বোচকা নামাইয়া ননী মাধব জিজ্ঞাসা করিল আর কিছু আছে আপনাদের না বাবা আর কিছু নাই গৌরী তোর সেই খগড়ায় গেলাসটি বলিয়া আর জবাবের অপেক্ষা না করিয়া মা বলিলেন কিন্তু বাবা হ্যাঁ বাবা কত যাবে বাবা ননি তোমার মা আছে তো সে কথার কোনো জবাব না মাধব তাহার কাগজে মরা পোটলাটি হাতে লইয়া গাড়ি হইতে নামিয়া পড়িল সেইখানে হেঁট হইয়া একটি প্রণাম করিয়া মায়ের পায়ের ধুলা মাথায় লইয়া ননী মাধব বলিল না মা আমার মা নেই আহ আমার কপাল আহাবা ছাড়ে মা নাই তোমার বলা তখনও শেষ হয় নাই এমন সময় সিটি দিয়া গাড়ি ছাড়িয়া দিল মা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন গাড়ি যে ছেড়ে দিল ননি। তুমি ওঠো কথাটা মার মুখের মধ্যে যেন আটকাইয়া রহিল নিতান্ত উদাসীনের মতো ননী মাধব সেই চলন্ত্র ট্রেনের দিকে একবার টাকাইল মাত্র বলিল চলুন আপনাদের পৌঁছে দিয়ে আসি আনন্দের আতিশ্যে মার মুখ আর কথা বাহির হইল না কথা অন্ধকারে পথের কথা এতক্ষণ তিনি গিয়াছিলেন বলিলেন তোমায় কি বলেছে আশীর্বাদ করব বাবা বলিয়াই তিনি প্রাণপণে চিৎকার করিতে লাগিলেন বংশী বংশী আমাদের বংশী এসেছিস রাজীবপুরের বংশী এখানে কেউ আছিস বাবা অদূরে কয়েকজন গারোয়ান গাড়ি খুলিয়া দিয়া শুকনো খড় চালাইয়া আগুন পোহাইতেছিল তাহাদেরই কি একজন বলিয়া উঠিল হুম হুম বংশী তো নাই মা গোপালগঞ্জের বলরাম আছে গাড়ি তাহার আসে নাই ননীমাথ বিস্তর হাঁকডাক করিয়া গাড়ির সন্ধান করিতে লাগিল শেষে অনেক কষ্টে খোঁজাখোঁজির পর সংবাদ পাওয়া গেল যে স্টেশনের একজন খালাসির নাকি একজোড়া গাড়ি আছে অসময়ে বেশি ভাড়া পাইলে সে নাকি ট্রেনের যাত্রীদের বাড়ি পৌঁছাইয়া দেয় ননী মাধবের সাহেবী পোশাক দেখিয়া স্টেশন মাস্টার স্বয়ং সুপারিশ করিলেন লোকটা তৎক্ষণাৎ তাহার গাড়ি জুড়িয়া আনিয়া বলিল চলুন হুজুর ননী মাধবকে আশীর্বাদ মার যেন আর ফুরাইতে চায় না খানিক্ষণ পরে বলিলেন তোমার ওই সাহেবের মতন ওইগুলো তুমি খোলো বাছা আমার বড় ভয় করে নুনি তো হাসিতে লাগিল খুলবো মা খুলবো বাড়ি গিয়েই খুলে ফেলবো এসব। তারপর সারা রাস্তা ধরিয়া মা তাহাকে কত কথা জিজ্ঞাসা করিলেন সত্য মিথ্যায় চড়াইয়া কোন প্রশ্নেরই জবাব দিতে সে কসুর করিল না জায়গা জমি বাড়ি ঘর সবই আছে কিন্তু নাই মা বাবাও মরিয়াছেন আত্মীয় স্বজনের মধ্যে আছে মাত্র এক মামি মা মামার বিষয় সম্পত্তি বিস্তর প্রকাণ্ড জমিদারি লাখো টাকা মামিমা তাহাকে বিবাহ করিয়া ঘর সংসারী হতে বললেন কিন্তু বিবাহ সে এখন করিতে চায় না তাই এমন করিয়া পালাইয়া পালাইয়া ঘুরিয়া ঘুরিয়া সে বেড়ায় মা তাহার কথা শুনিতেছিলেন সঙ্গে সঙ্গে ইহাও ভাবিতেছিলেন যে ছেলেটিকে এত রাত্রে বাড়ি লইয়া গিয়া তিনি কি খাইতে দিবেন কথা শেষ হইলে গৌরীর মুখের পানে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন কলা কি রাতের বেলা পারতে মা গৌরী বোধ নেই করে অন্য ছিল কথাটা সে ভালো বুঝিতে পারিল না বলিল কি মা কি বললে বলছি রাত্রির কালে গাছ থেকে কলার কাঁদি কাটলে কিছু হয় নাকি গৌরী গৌরী বলিল হ্যাঁ মা সে যে কুষ্ঠব্যাধি নাকি হয় তুমি তো একদিন বলেছিলে তবে কাজ নেই মা বলিয়া মা চুপ করিলেন মাকে সবাই গৌরীর মা বলিয়া ডাকে আগে বোধ করি সুবোধের মা বলিত সবাই বলে মাগি বকে একটুখানি বেশি নইলে অমন সাধা সিধে ভালো মানুষ সত্যি আর দেখা যায় না আজকাল মুখে তাহার ননী মাধবের কথা ছাড়া আর কিছু কথাই নাই বলেন অমন ছেলে আর দুটি হয় না আমি আমার রাখালকে ফিরে পেয়েছি বলেন আহা মা নেই ছেলেটির মামি খুব বড় লোক দুয়ারে হাতি বাঁধা ননী মাধব যাই যাই করে মায়ের চোখে তখন জল ভরি আসে বলে আর দুটি দিন বাছা দুটি দিন দুটি দিন করিয়া ননী মাধবের আর যাওয়াই হলো না মাসখানেক পরে হঠাৎ শোনা গেল ননী মাধবের সঙ্গে গৌরীর নাকি বিয়ে গ্রামের লোক তো অবাক যেমন ছেলে তেমনই মেয়ে সবাই বলে ভগবানের দেওয়া করে জোটে গো নইলে কোথায় তীর্থ করতে গিয়ে পথে দেখা মেয়ে জিজ্ঞাসা দু একজন আসিয়া নিয়েছিস তো গৌরীর মা বরের আপন জন কেউ এলো না যে এখনো গৌরীর মা চোখ মুখের ইশারায় তাহাদের একটুখানি দূরে লইয়া গিয়া হাত নাড়িয়া বলেন চুপ চুপ লুকিয়ে বিয়ে হচ্ছে মা লুকিয়ে জানাজানি হলে কি আর রক্ষী আছে আমার মতন সাতটা গৌরী মা ওদের ঘরের দাসী বাঁধের গো দাসী বাঁধের সেই এক কথা বলেন মামির বাধা। অজানা ছেলেটির ঠিক ঠিকানা না জানিয়া বিবাহ দেওয়া কেহ কেহ বলিতে লাগিল নিজের ছাগল কেউ যদি মাথার দিকটাই না কেটে লেজের দিকে কাটে তো তোমারই বাকি আর আমারই বাকি নিজের মেয়ে যা যত খুশি করুক না বাপু কিন্তু ছাড়িলেন না দু একজন গৌরীর মাকে লইয়া প্রশ্ন গৌরীর মা তাহাদেরও ঠিক সেই একই কথা বলিয়ায় চুপ করিয়া দিলেন আমার তিন কাল গিয়ে এককালে ঠেকলো আর আমি বুড়ি মাগি কিনা জেনে শুনে কি যে বলো তোমরা যাই হোক কাহাকেও কিছু বলিতে হইল না খুব খানিকটা ধুমধামের সঙ্গে পরের মাসে তেসরা তারিখে শুভ কার্য নির্বিঘ্নে সুসম্পন্ন হইয়া গেল তাহার সঙ্গিনীদের সঙ্গে হাসিয়া খেলিয়া ঘুরিয়া বেড়ায় আর বাড়ি ঢুকিয়ায় কেমন যেন লজ্জিত সংকুচিত হইয়া ওঠে মা বলেন আ আমার কপাল বসে দুদণ্ড কথা ক তোরা দরজার ফুটো দিয়ে দেখি হি আমার জুরুক গৌরী মুচকি মুচকি হাসে হাসিয়া যেন সে লজ্জায় আরো বেশি জোর হইয়া যায় রাত্রে সঙ্গিনীরা তাকে জোর করিয়া ঠেলিতে ঠেলিতে এক দিয়া শুইয়া পরে একটি বারের জন্যেও মুখ তুলিতে পারে না ননী মাধব বলে কি গো লজ্জাবতী লজ্জার যে সীমানেই দেখছি গৌরী মুখও তোলে না আর কথাও বলে না অথচ বিবাহের পূর্বে কথা সে তাহার সঙ্গে কতবার বলিয়াছে ননীমাধব একবার উঠিয়া গিয়া বাহিরে দেখি আসে কেহ পাতিছে কিনা তাহার পর না কেহ নাই ডাকে গৌরী লেপের তলা হইতে গৌরী সারা দেয় হুম তাই তো বলি বলিয়া ননীমাধব হাসে গৌরী ধীরে ধীরে লেপের তলা হইতে মুখ বাহির করিয়া বলে আজ এমন মজা হলো মা বলে তোরা দুজনে কথা কো আমি দেখি বলিয়া ফিক ফিক করিয়া হাসিতে হাসিতে আবার লেপের নিচে মুখ লুকায় দুষ্টুমি করিয়া নুনি মাধব লেপটা তুলিয়া ধরে গৌরী হাসিয়া বলে বা আমার শীত করে না বুঝি। ননী মাধব তাহার মুখের পানে এক দৃষ্টে তাকাইয়া থাকে বলে করুক কিন্তু তোমারও দুল জোড়াটি খুলো না জানো চমৎকার মানায় এই দূরের প্রসঙ্গে গৌরী আর কথা বলে না চুপ করিয়া কি যেন ভাবে চুপ করে রইলে যে কি বলবো জবাবটা ননী মাধবের ভালো লাগে না বলে তোমার কি মনে হয় ট্রেনে সেদিন তোমার ওই দুটো আমি চুরি করতে চেয়েছিলাম গৌরী এবার কথা কয় বলে তা না তো কি তোমার কি তাই বিশ্বাস গৌরী খারে নারিয়া হুঁ বলিয়া সরিয়া লেপের তলায় গিয়া ঠোকে কথাটা চাপা দিবার জন্য ননিবাধব অন্য কথা পালিতে চেষ্টা করে কিন্তু সব তাহার বিফল হইয়া যায় গৌরী চুপ করিয়া থাকে ননী মাধবের আর ঘাঁটাঘাঁটি করিতে ইচ্ছে হয় না ইচ্ছা না হইলেও গৌরীর এই বিশ্বাসের কথাটা তাহার মনের মধ্যে কেমন যেন নিষ্ঠুর ভাবে চাপিয়া বসে অনেকক্ষণ ধরিয়া ওই কথাটাই মনের মধ্যে ঘোরাফেরা করে রাত্রে ভালো ঘুম হয় না এমনই করিয়া নব পরিণতি বরবধূর প্রেমালাপের সূত্র কোথায় যেন ছিন্ন হইয়া গেল সেদিন রাত্রে কথাবার্তার মাঝখানে ননী মাধব হঠাৎ বলিয়া বসিল আমার কি ইচ্ছে করে জানো গৌরী আমি কোথাও কোন দূর দেশে চলিয়া যাই তুমি চিঠিপত্র লিখবে আর আমি তার জবাব দেব আবার তুমি লিখবে আমার আমি লিখব এমনই করে আমাদের চিঠি লেখালেখি চলবে তারপর হঠাৎ একদিন আমি এসে হাজির হব কেমন গৌরী খাড় নাড়িয়া বলিল হ্যাঁ জিজ্ঞাসা করিল আমি কাছে না তোমার মন কেমন করবে না এবারেও গৌরি খাড় নাড়িয়া বলিল হ্যাঁ করবে বলিয়াই একটুখানি থমিয়া জিজ্ঞাসা করিল কোথায় যাবে যাব না কোথাও এমনি বলছিলাম যদি যায় কৌরি তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া বলিল না তুমি যেও না কথাটা অন্যদিকে চলিয়া যায় দেখিয়া ননী মাধব কহিল যাচ্ছি আর কোথায় যাব না কিন্তু ধর যদি যায় তুমি তো ভালো লিখতে পড়তে জানো না চিঠি তুমি কাকে দিয়ে লেখাবে কৌরী তাহার চক্ষু স্থির করিয়া একটুখানি ভাবিয়া বলিল কেন মিনিকে দিয়ে মিনিকে আ জানে না যেন সে যে তোমায় কার্তিক বলে ডাকে সে যে কানে বটফল আছে আর নাকে চিরন্তন গো ননী বলিল ও সেও তো লিখতে ভালো জানে না আমি দেখেছি কবরী সত্যিই চিন্তিত হইয়া পড়িল বলিল তবে তবে ওই জিতুকে দিয়ে জিতুকে মিনির ভাই গো ওইটুকু ছেলে থার্ড ক্লাসে পরে। হুম বলিয়ায় ননী সহসা গম্ভীর হইয়া পড়িল এবং তাহাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া গৌরীর কি যেন মনে হইল বলিল তোমার গিয়ে কাজ নাই ননীমাধব নিষেধ করে বলে তুমি ছেলে মানুষ নও যেও না ওদের সঙ্গে পাড়ার মেয়েগুলো ভালো নয় গৌরী ভাবে কথাটার প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদ সে করিতে পারে না মুখ বুঝিয়া চুপ করিয়া থাকে ননীমাধব বলে চুপ করে রইলে যে ঘাড় নাড়িয়া গৌরী বড় দুঃখে জানায় বেশ যাব না তাহলে সঙ্গিনীরা দুপুরে ডাকিতে আসে গৌরী বলে না ভাই এখানে খেলা করি আয়। মিনি বলে কেন লা বাড়ি ছেড়ে আর বুঝি তোকে নড়তে ইচ্ছে করে না গৌরী লজ্জিত হইয়া হাসিয়া বলে ধ্যাক তা কেন তবে আর কি চল বলিয়া মিনি তাহাকে একরকম জোর করিয়ায় ধরিয়া লইয়া যায় পথ চলিতে চলিতে মিনিকে সে একটুখানি দূরে লইয়া গিয়া কাঁধে হাত দিয়া চুপি চুপি বলে ও ভাই বারণ করেছে মিনি বলে ও মা গো কেন আমরা কি তোকে খেয়ে ফেলবো নাকি গৌরিয়া বলে কে জানে ভাই কি রকম যে মানুষ ননী মাধব আবার একদিন বারণ করে বললাম তবু শুনলে না তো কথাটা গৌরীর মনেই ছিল না বলিল কি ভুলে গেছ তা যাবে মনে করিবার চেষ্টা করিতে থাকে বলে ও সেই কথা আচ্ছা বই কি আর যাব না দেখো দুদিন সত্যিই সে যায় না তিন দিনের দিন সে এক ভারী মজার ব্যাপার কোথা হইতে একদল বিদেশি ভ্রমণকারী আসিয়া সারা গ্রামখানা একেবারে ছাইয়া ফেলিয়াছে পুরুষেরা সর্বাঙ্গে ছাই মাখিয়া মাথায় জটা পরিয়া হাতে কমন্ডুল লইয়া সাধু সাজিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়ায় আর রং বেরঙের ঘাগরা পরা মেয়েগুলো সারা দুপুর বেলাটা গুলজার করিয়া রাখে কেহবা বুড়া বুড়িদের বাতের ঔষধ দেয় ধনেশ পাখির তেল বিক্রি করে কেহবা স্বামী বস করিবার সিঁদুর দিতে চায় কেউ শত্রু দমন করিবার মন্ত্র জানে কেহ পুত্রহীনা নারীর বন্ধাত্ব ঘুচাইতে পারে কেহবা বিট করিয়া মন্ত্র পড়িয়া চোখের সমুখে অদ্ভুত সব খেলা দেখায় মিনি বলিল চল ভাই দেখে আসি গৌরীর ইচ্ছা ছিল আনা তবু সে ভয়ে ভয়ে বলিল না ভাই মরণ ছুরি ভয়ে মরল গৌরী যে কি বলিবে আর কি যে করিবে কিছুই বুঝিতে পারিল না মিনির মুখের পানে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল মিনি বলিল চল ভাই চল দেখতে তো পাবে না জিজ্ঞেস করলে বলবে বলবি গেল পরামর্শ মন্দ নয় গৌরী বলিল চল তবে এবারে বাড়ি ঘুরিয়া তাহারা শেষে অনেক কষ্টে সুবেশীদের বাড়ি গিয়া দেখে গোলাপি রঙের ঘাগরা পরা একটি মেয়ে সেখানে তাহার তলপি তলপা খুলিয়া ভেলকি বাজি দেখাইতে শুরু করিয়াছে হাতে কিছুই নাই দেখিতে দেখিতে মন্ত্র পড়িয়া ফু দিতে টাকা বাহির হয় টাকা হঠাৎ মার্বেলের গুলি রাখা ধারণ করে মার্বেলের গুলি অদৃশ্য হইয়া গিয়া একটা পুতুল হয় আবার সেটা উড়িয়া গিয়া ক্রমাগত ডিম বাহির হইতে থাকে কোথা হইতে আসে এবং কোন দিক দিয়া যে উড়িয়া যায় কিছুই টের পাইবার উপায় নাই করিয়া একটির পর একটি কত রকমের কত অদ্ভুত খেলা দেখাতে চলে সকলে সেই বিদেশি মেয়েটার মুখের পানে হাঁ করিয়া তাকাইয়া থাকে দু একটা মেয়ে তাহার কৌশল ধরিয়া ফেলিয়া তাহাকে জব্দ করিবার চেষ্টা করে কিন্তু না পারিয়া শেষে নিজেরাই অপদস্ত হইয়া সরিয়া দাঁড়ায় মিনি বলিল কেমন আসতে চাইছিলি না যে কৌরী বলিল হ্যাঁ ভাই কুরিয়া ফিরিয়া ইহার উহার বাড়ি গল্প করিয়া বাড়ি যখন তাহারা ফিরিল তখন সন্ধ্যা রাত্রি ননীমাধব জিজ্ঞাসা করিল ছিলে আজ কি জবাব দিবে বুঝিতে না পারিয়া সে এমনই ভাব দেখাইল কথাটা যেন সে শুনিতেই পায় নাই বলিল কি কোথা গম্ভীর ভাবে নুনি বলিল বেড়াতে অমলান বদনে গৌরী ঘাড় নাড়িয়া বলিল না ননী মাধব আর কোনো কথা জিজ্ঞাসা করিল না ফাল্গুন মাসে মিনির বিয়ে বিয়ে মিনি আমার বন্ধু ওর দেখতে যাব তো তা যদি না যেতে দাও তাহলে ভারী অন্যায় হবে কিন্তু ননী মাধব বলিল আমি কি তোমায় বেঁধে রেখেছি গৌরী বলিল আমি তাই তো বলছি না আমি কি তাই বলছি বুঝি নুনি মাধব চুপ করিয়া রহিল গৌরী তাহার ভয়ে কিছুক্ষণ কথা বলিতে পারিল না তাহার পর সাহস করিয়া আবার জিজ্ঞাসা করিল যাব তো যেও কিন্তু বেশিক্ষণ না বাসর জাগিও না যেন দূরে থেকে বর দেখবে দেখে চলে আসবে গৌরী ঘাড় নাড়িয়া বলিল বেশ অনুভূতি পাইয়া গৌরী বর দেখিতে গেল কথা রহিল মা নিজে গিয়া তাহাকে লইয়া আসবেন। মিনি তাহার ছেলেবেলার সঙ্গী পাড়ার যত মেয়ে সেখানে আসিয়া জুটিয়াছে কত আমোদ কত আহ্লাদ সেসব ছাড়িয়া সহজে বাড়ি ফিরিতে তাহারই ইচ্ছা ছিল না অথচ মা হয়তো ডাকিতে না ফিরিলেও তো নয় এত আনন্দের মাঝখানেও তাহার বুকের ভিতরটা কেমন যেন খচখচ করিতে লাগিল বরকন্যার হাতে হাতে বাঁধিয়া দিয়া পুরোহিত মন্ত্র উচ্চারণ করিতেছেন শুভদৃষ্টি তখনও বাকি এমন সময় লণ্ঠন হাতে লইয়া তাহার উপস্থিত তাহাকে দেখিবা মাত্র গৌরীর বুকের ভেতরটা কেমন যেন উঠিল গৌরীর মা আসিতে তাহাকে ঘিরিয়া ধরিল এসো মা এসো তুমি না এলে কি মা বলিলেন হ্যাঁ মা আসতাম এতক্ষণ কিন্তু জামাই রয়েছে ঘরে বাছা না খাইয়া শুয়ে তো আর আসিতে পারি না মা কই বর কই দেখি একটু একটুখানি দূর হইতে লণ্ঠন তুলিয়া মা বর দেখিলেন ও মা এ যে বেশ ছেলেটি আহা এই ঘর যে আলো করা জামাই হয়েছে বাছা কই মিনুর মা কই বলিয়া তিনি পিছন ফিরিতে পট্ট ব্রস্ত পরিহিতা মিনুর মা তাহার পদধূলি গ্রহণ করিয়া অনুচ্চ কণ্ঠে কহিলেন আশীর্বাদ কর মা আমার মিনু যেন কথাটা শেষ হইল না আনন্দে তাহার কণ্ঠ সহসা রুদ্ধ হইয়া গেল ঘরের ভিতর মিনির যত সমবয়সী বন্ধুরা তখন হল্লা করিতেছে মা ডাকিলেন কই মা গৌরী কিছুক্ষণ আগে বোধ করে তাহাদের এই কথাই হইতেছিল একটা মেয়ে যেন বলিয়া উঠিল মাইডি আর কি গৌরীও বলিল দাঁড়াও না মা একটুখানি এই একটুখানি শুভদৃষ্টি হয়ে যাক একটি মেয়ে তাড়াতাড়ি ছুটিয়া গিয়া মিনির খবর দিয়া আসিল তাই নাকি মিনির মা ওদিকের কাজ ফেলিয়া দিয়া ছুটিয়া আসলেন ও মা সে কি কথা গো গেলেই হলো কিনা বলিয়া হাসিতে হাসিতে তিনি তাহাকে সেখান হইতে টানিয়া বাহিরে লইয়া গেলেন গৌরীর মাকে ভুলাইতে আর কতক্ষণ নিতান্ত সহজ সরল ভোলা মানুষ মেয়েবারের কাজে লাগাইয়া দিবা মাত্র বালি ফিরিবার কথা তাহার আর মনেই রহিল না বিবাহ শেষ হইয়া গেল বরযাত্রীদের খাওয়া দাওয়া চুকিল বাসুরের উদ্দেশ্যে মেয়েরা তখন মাতিয়া উঠিয়াছে গৌরীর মনে পড়িল বাসুরে যাওয়া তাহার নিষেধ একবার ভাবিল মাকে লইয়া চুপি চুপি এই সময় সে সরিয়া পড়ে সারাদিন উপবাসের পর মিনুর মা তখন মিনুকে তাহার কোলে বসাইয়া আদর করিয়া নিজে হাতে খাওয়াইয়া দিতেছেন লালচেরি পরা মিনুর কপালে চন্দনের ফোঁটা হলুদ রঙের সুতা বাঁধা হাতে একটি রূপার কাজল লতা মিনু তাহার মার কোল হইতে মুখ তুলিয়া ছোট একটি মেয়েকে কাছে ডাকিয়া চুপি চুপি বলিল গৌরীকে ডাক তো সাবু আহা গৌরীকে সে কত ক্ষণ দেখে নাই গৌরী কাছে আসিয়া বসিতে লজ্জায় সে মায়ের কোল হইতে নামিয়া বসিল আর খাবো না মা বলিয়াই সে গৌরীর একখানি হাত চাপিয়া ধরিয়া জল ভরা চোখে তাহার মুখের পানে একবার তাকাইল বলিল গৌরী তখন করিয়া মিনুর মা তাহাকে চুপ করাইলেন ছি মা আনন্দের দিনে আজকে কেউ চোখের জল বলিয়া তাহাকে চুপ করাইতে গিয়া নিজেও তিনি মহা বিপদে পড়িলেন নিজের চোখের জল গোপন করা তাহার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিল মাও মেয়ে বাড়ি যখন ফিরিল তখন রাত্রি অনেক হইয়াছে মা একবার বলিলেন যা মা তুই ওপরে যা পা টিপিয়া টিপিয়া গৌরী দোতালায় গিয়া ওঠে দেখে ননী মাধবের ঘরের দরজার ভিতর হইতে খিল বন্ধ ফিরিয়া আসিয়া বলিল আজ আমি তোমার কাছে শুই মা আজকাল মেয়েকে লইয়া শুইতে পান না বলিলেন বেশ তো দরজা বন্ধ বুঝি গৌরী চুপ করিয়া রহিল পরদিন সকালে ননি কোনো কথাও জিজ্ঞাসা করিল না গৌরী ভাবিল হয়তো এই সামান্য কথা লইয়া সে আর তাহাকে কিছু বেশি কিছু বলিবে না সত্যি বলিল না রাত্রে সে মাত্র একবার জিজ্ঞাসা করিল সকালে এসেছিলে কার নারিয়া গৌরী বলিল না এসেছিলাম রাত্রে কি করবো বলো কিছুতেই ছাড়ে না তাই একটুখানি দেরি হয়ে গেল এসে দেখিয়ে দরজায় তোমার খিল বন্ধ মায়ের কাছেই শুয়েছিলাম কিছু না বলিয়া ননীমাধব মাধব ভাবে চুপ করিয়া রহিল যে গৌরীর মনে হইল কথাটা সে বিশ্বাস করে নাই বলিল মাকে না হয় জিজ্ঞেস করে দেখো ননীমাধব তথাপি নিরুত্তর মিনুকে তাহার শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছাইতে গিয়াছিল মিনুর মা সেই থার্ড ক্লাসে পড়া ভাই জিতু সেদিন বৈকালে গৌরী তাহাদের রান্নাঘরের সম্মুখে বসিয়া পান সাজিতেছে এমন সময় ছুটিতে ছুটিতে জিতু আসিয়া হাজির করি তাহাকে দেখিবা মাত্র পান সাজা ফেলিয়া হাসিয়া জিজ্ঞাসা করিল ফিরে এলি তোরা কেমন শ্বশুরবাড়ি রে জিতু তাহার সম্মুখে চাপিয়া বসিল বসিয়া দুই হাঁটুর ওপর হাত রাখিয়া দুলিয়া দুলিয়া মিনুর শ্বশুরবাড়ির গল্প আরম্ভ করিল প্রথমেই আরম্ভ করিল দুটো যা কুকুর আছে বাড়িতে ফাইন একটা কালো আর একটা কালোই সাদায় কৌরি কুকুরের গল্প শুনিতে চায় না জিজ্ঞাসা করিল শ্বশুর শাশুড়ি আছে কিনা তাই দাঁড়াও দাঁড়াও বলছি বলিয়া কুকুর দুটো যে নূতন মানুষ দেখিলে চিৎকার করে এবং তাহাকেও যে দিন কত অত্যন্ত বিব্রত করিয়া তুলিয়াছিল প্রথমে সেই কথাই বলিব পরে জামাইবাবু কেমন করিয়া তাহাদের সঙ্গে তাহার ভাব করিয়া দিলেন অঙ্গভঙ্গি সহকারে তাহার বিস্তারিত বর্ণনা করিয়া বলিল হ্যাঁ শ্বশুর আছে শাশুড়িও আছে বলিয়াই জিতু মুখ বাড়াইয়া গৌরীর কানের কাছে চুপি চুপি বলিল শাশুড়ি মাগি ভারী এমনই উঁচু উঁচু দাঁত যেমন কালো মাগি তেমনি মোটা দিদিকে আসতে দিচ্ছিল না কিছুতে তবে শ্বশুরটা ভালো পানি সুপরি দিতে দিতে গৌরী জিজ্ঞাসা করিল মিনু কাঁদেনি তো সেখানে গিয়ে বা কেন বলিয়া সে আবার তাহার কানের কাছে মুখ লইয়া গেল বলিল জামাইবাবু যে তাকে খুব ভালোবাসে গৌরীর মুখখানা হঠাৎ লাল হইয়া উঠিল হাসিয়া বলিল যা তোকে যেন আমি ওই কথা জিজ্ঞাসা করেছি জিতু বলিল দিদি তোকে যেতে বলেছে গৌরী হেট মুখে পানের খিলি করিতে করিতে ভাবিতে লাগিল যাইতে সে কি পারিবে কিনা কে জানে জিতু ভাবিল কথাটা সে বিশ্বাস করে নাই বলিল বলছি যাস যেন হাত বাড়াইয়া যতগুলা পান হাতে ওঠে একসঙ্গে ততগুলা তুলিয়ায় লইয়া জিতু পলায়ন করিতেছিল অতগুলো নিশ নে। বলিয়া হাহা করিয়া গৌরী তাহার হাত হইতে পানগুলো কাড়াইয়া লইতে গেল কিন্তু জিতু ছাড়িবার পাত্র নয় দুজনে টানা টানি করিতে গিয়া কতক পান ছিঁড়িয়া পড়িল মাটিতে আর কতক রহিল গৌরীর হাতে পান মুখে দিয়া হাসিতে হাসিতে ছুটিয়া সময় চিৎকার করিয়া বলিয়া গেল যাস যেন খাট নাড়িয়া গৌরী বলিল যাবো বলিয়ায় সে মুখ ফিরাইতে ওপরে জানালার দিকে সহসা তাহার নজর পড়িল দেখিল জানালা খোলা আর সেই জানালার একটা কপাটের আড়ালে ননী মাধবের সন্দিগ্ধ তীক্ষ্ণ দুই চক্ষু স্থির নিবন্ধ কয়দিন পরে ডাকিয়া চিঠি দেখাইল চিঠিখানি অত্যন্ত জরুরি লিখিয়াছেন ননী মাধবের সেই বড় লোক মামিমা মা মাধব বলিল বিয়ে করেছি শুনে ভারী খুশি হয়েছেন আবার দুঃখ করেছেন একটুখানি লিখেছেন বউ নিয়ে তুই আমার এই চিঠিখানা পাইবা মাত্র আসিস যেন না এলে কিন্তু ভালো হবে না মাও খুব খুশি হইয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কহিলেন যাক ভেবেছিলাম রাগ করবেন হয়তো বাঁচা গেল খুশি হয়েছেন তাহলে কি বলো বাবা হ্যাঁ খুশি হয়েছেন কি বলো এই বলিয়া আল্লাদে দে একেবারে আটখানা হইয়া চিঠিখানি মা একবার হাতে করিয়া তুলিয়া লইলেন পড়িতে জানেন না কি করবেন নাড়াচাড়া করিতে করিতে বলিলেন এই দুটি কথা তাও চিঠি লিখেছেন যেতে বলেছেন তা তো বলবেন বই কি পরে ননী মাধব জিজ্ঞাসা করিল কি হবে তাহলে কবে যাওয়া হচ্ছে আমাদের মা বলিলেন দাঁড়াও বাবা দাঁড়াও যাবে দুদিন সবুর করো ভরচাজকে দিন টিন দেখায় ননী মাধব বলিল আজই দেখাবেন যেন মামিমাকে অনেক দিন দেখিনি আমারও মন কেমন করছে মা বলিলেন তা তো করবেই বাছা দিন পনেরো পরে মামিমার কাছ হইতে একখানি টেলিগ্রাম আসিল এখনো তোমরা আসিলে না কেন মা আর চুপ করিয়া থাকিতে পারিলেন না দিন স্থির হইল মাসের তেরো তারিখে রাত্রে ট্রেন মাত্র মেয়ে বিবাহের সময় মা তাহাকে ফাঁকি দেন নাই গহনা দিয়াছেন প্রায় তিন হাজার টাকার জিজ্ঞাসা করিলেন হ্যাঁ বাবা ননী মাধব সব গহনায় দেব সঙ্গে কি বলো তুমি কিন্তু বাবা আধার রাত গরুর গাড়িতে যাবে ননীমা তো বলিল কিছু ভয় নেই মা একটি একটি করিয়া মা মেয়েকে সব গহনায় পড়াইয়া দিলেন সবচেয়ে ভালো শাড়ি পরাইলেন সবচেয়ে ভালো জামা পরাইলেন দামি একখানি শাল দিলেন সঙ্গে তাহার পর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছাইয়া দিয়া সাবধানে থাকিতে বলিয়া পিঠে হাত দিয়া বলিলেন কাঁদিস নেমা বড় জোর সাত দিন কি দশ দিনের বেশি রাখবো না আমি বলে দিয়েছি ননী মাদবকে কাঁদিতে নিষেধ করিয়া মাও কাঁদিলেন তোকে ছেড়ে একা ঘরে কেমন করে থাকবো মা গরুর কারি আসিয়া দরজায় দাঁড়াইল শীতকাল অন্ধকার রাত্রি গ্রামে তখন পর্যন্ত দু একজনের খামারে ধান জড়াইয়ের গাছ নিচে নিচে একটি লণ্ঠোল বাঁধিয়া লইল মাও কাঁদিলেন মেয়েও কাঁদিল মেয়ে জামাই গাড়িতে উঠিয়া বসিল গারোয়ান গাড়ি ছাড়িয়া দিল যতক্ষণ দেখিতে পাওয়া গেল লণ্ঠন হাতে লইয়া দরজার কাছে মা দাঁড়াইয়া রহিলেন দুধারে ধানের ক্ষেত মাঝখানে গরুর গাড়ি চলিবার একটু পথ চারিদিকে অন্ধকার আকাশে অগণিত নক্ষত্র গাড়ির নিচের লণ্ঠনটির আলোকে পথের একটুখানি মাত্র দেখা যাইতেছিল দূরে দূরে কয়েকটা অস্পষ্ট গ্রাম কতগুলো শ্রীগাল একবার কাছাকাছি কোথায় যেন চিৎকার করিয়া উঠিতেই ননী মাধব জিজ্ঞাসা করিল আরে পাঞ্চু এখানেই না সেদিন সেই কাকে যেন আগলে ছিল কারওয়ান বলিল আগে না এখানে নয় জামাই বাবু ওই যে ওই ভূতেশ্বরের মাঠে জায়গাটা তেমন ভালো নয় মরুইপুরের একটা শ্মশান আছে গাড়ির মধ্যে একটু একটু করিয়া সরিয়া গৌরী ননী মাধবের গা ঘেঁষিয়া বসিল এই যে এই দিকে মাঠ ঠাকুর আছেন প্রণাম বলিয়া করব নিজের হাত দুটি কপালে ঠেকাইয়া গৌরীকেও একটি প্রণাম করিতে বলিল জিজ্ঞাসা করিল ভয় করছে তোমার গৌরী খার নাড়িয়া তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া অত্যন্ত চুপি চুপি বলিল হুম ননী মাধবও তেমনই আস্তে আস্তে বলিল গয়নাগুলো পরে আসা ভালো হয়নি হাত বাক্সটা কোথায় এই যে বলিয়া গৌরী হাত বাড়াইয়া বাক্সটা ননী হাতের কাছে আগাইয়া দিল ননীমাধব বলিল খোলো একটি একটি করে ধীরে ধীরে গয়না টয়না সব খুলে তুমি রাখো এতে রেখে চাবি বন্ধ করো গৌরী তাহাই করিতে বসিল এবং কিছুক্ষণ পরেই নাকের নাক ছাবিটি তাছাড়া গয়নাগাটি সবই খুলিয়া ফেলিয়া বাক্সবন্দি করিয়া চাবিটি ননীমাধবের হাতে দিয়া বলিল তুমি রাখো ননীমাধব বলিল চাবি থাক না তোমার কাছে গৌরী খারে নাড়িয়া চুপি চুপি বলিল না যদি কেউ ফিক করিয়া বলিয়া একটুখানি হাসিল অন্ধকারে সে হাসির কিছু দেখা গেল না কিন্তু গৌরীর মাথাটা তাহার কোলের ওপর ঢুলিয়া পড়িতে ননীমাধব ধীরে ধীরে তাহা কোল হইতে নামাইয়া দিয়া বলিল ঘুম পাচ্ছে তো শো এখানে গাড়ি স্টেশনে পৌঁছিল সেই স্টেশন অন্ধকার এক রাত্রে তাহারা এইখানে নামিয়াছিল লণ্ঠনের কাজটা কালি একেবারে কালো হইয়া গেছে কৌরী কতদিনের জন্য বাপের বাড়ি ছাড়িয়া চলিয়াছে তা কে জানে পাঁচুর সঙ্গে কথা বলিবার আর কোনো ছুঁতা না পাইয়া বলিল হে আলোয় তুমি কেমন করিয়া ফিরে যাবে পাঁচু লণ্ঠনটা দেখে একবার তাকাইয়া ঈশ হাসিয়া পাঁচু বলিল এতেই ঠিক চলে যাবে দিদি খরমুখ গরু কিছু বলতে হবে না দেখতে হবে না ঠিক উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে কি যেন সে বলিতে যাইতেছিল ওরা কিন্তু তাহার ঠোঁট দুইটি কাঁপিয়া উঠিল কিছুই বলা হইল না কখন আর ছোট বাক্সটি হাতে লইয়া নী বলিল বলিল পাচু একে একে বড় বাক্স দুটো নামিয়ে নিয়ে চল প্ল্যাটফর্মে দেখি গাড়ি আসতে হয়তো বা আর বেশি দেরি নাই স্টেশনটি নিতান্ত ছোট প্ল্যাটফর্ম বলিতে কোথাও কিছু ছিল না গাড়ি যেখানে আসিয়া দাঁড়ায় লাইনে ধারে মাত্র লাল সেখানে বিছাইয়া সমতল করিয়া লইয়াছে চারিদিক কন্ধকার স্টেশন ঘরের সম্মুখে দেয়ালের গায়ে মাত্র কেরোসিনের একটি আলো মিটমিট করিয়া করিয়া জ্বলিতেছিল বাকি আলোগুলো তখনও জ্বালানো হয় নাই বাংলাদেশের শীত তখন আর নাই বলিলেই হয় চৈত্রের প্রথম বসন্তের হাওয়া বহিতেছিল বাক্স দুটি নামাইয়া দিয়া প্রণাম করিয়া পাচু বিদায় হইল ননীমাধব বলিল বসো তুমি ওই বাক্সের ওপর চেপে কিন্তু স্বামী দাঁড়াইয়া আছে নিজে বসিবে কেমন করিয়া করি ইতস্তত করিতেছিল ননীমাধব বলিল বসো আমি টিকিট কেটে আনি দুপা আগাইয়া গিয়া আবার পিছন ফিরিয়া বলিল একা ভয় করবে না তো গৌরী কার নাড়িয়া বলিল না ট্রেন আসিল ঘণ্টা দেরি করিয়া ট্রেন না না আছে আছে আলো যাত্রী। জন দুই উঠিল চার পাঁচজন নামিল একটুখানি গোলমাল হইচই হইল তারপর সিটে দিয়া ট্রেন ছাড়িয়া দিল দেখা গেল ইন্টার ক্লাসের একটি কামরায় গৌরী ও নুন মাধব উঠিয়া বসিয়াছে ট্রেনের জানালার বাহিরে ননী মাধব ঘন ঘন তাকাইতেছিল সম্মুখে দুইটা বেঞ্চে আরো দুজন কতক যাত্রী আগাগোড়া এমনই একটা ট্রেনের কামরাতেই যে তাহাদের প্রথম পরিচয় হাসিয়া এই কথাটি তাহাকে স্মরণ করিয়া দিবার জন্য গৌরী উসখুস করিতে লাগিল কিন্তু সম্মুখের বেঞ্চের ঘুমন্ত লোকটা তাহাদের দিকে মুখ ফিরাইয়া রহিয়াছে বলিয়া গৌরী না পারিল কথা কহিতে আর না পারিল নী মাধের কাজিয়া আরো বসিতে গায়ের মুড়ি দিয়া সে চুপ করিয়া বসিয়া রহিল ঘন্টাখানিক পরে অনেকগুলো ছোট ছোট স্টেশন পার হইয়া আসিয়া অন্ধকার একটি ছোট স্টেশনের ট্রেন আসিয়া দাঁড়াতে ননী মাধব বলিল ওঠো গৌরী প্রস্তুত হইয়াই ছিল চট করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল বাক্স দুটো তুমি নামা আগে বলিয়া মাধব দরজা খুলিয়া ধীরে ধীরে তাহাকে প্রথমে নামাইয়া দিল বাক্স দুইটা টানিয়া দরজার কাছে আনিয়া নিজেও নামিল বাক্সও নামাইল প্ল্যাটফর্মের বালাই এখানেও নেই বাক্স দুইটা নিজের হাতে কতক টানিয়া কতক তুলিয়া স্টেশন ঘরের কাছাকাছি লইয়া গিয়া বলিল বসো আমি গাড়ি দেখি ধরো তো এই টিকিট দুটো বলিয়া কৌরীকে আবার তেমনই বাক্সের উপর বসাইয়া গাড়ি গাড়ি করিয়া চিৎকার করিতে করিতে অন্ধকারে বোধ স্টেশনের খোঁজ করিতে গেল ট্রেন আবার ছাড়িয়াছে দেখা গেল কখন আর বাক্সটি হাতে লইয়া ননীমাধব মাধব সেই চলন্ত্র ট্রেনের যে কক্ষে আসিয়া উঠিয়াছে তাহাতে লোকজন কেহ নাই মুখে তাহার কেমন যেন একটি অত্যন্ত নিরস নিষ্ঠুর নিরানন্দ হাসি স্বল্পালোকিত সেই নির্জন কক্ষের বাতায়ন পথে মুখ বাড়াইয়া ননীমাধব ব্যাপার একবার স্টেশনের দিকে তাকাইল কেরোসিন বাতির একটুখানি আলো গোরের মুখের ওপর আসিয়া পড়িয়াছে বাক্সের ওপর সবুজ রঙের শালখানি গায়ে দিয়া তখনও সে ঠিক তেমনই ভাবে নিশ্চল পাশান মূর্তির মতো বসিয়া স্বামীর আগমন প্রতীক্ষায় অন্ধকারের দিকে ব্যাকুল একাগ্র দৃষ্টি তাহার তখনও নিবন্ধ এই বয়সন্ধিকতা কিশোরীর এবং শুধুই কিশোরীর কেন সমগ্র নারী জাতির নিষ্ঠা ও ভালোবাসার উপর আস্থা তাহার অনেক দিন হইতেই নাই আজও তাই সে তাহার দৈনন্দিন ঘটনার মতোই অত্যন্ত সহজভাবে গৌরীকে পরিত্যাগ করিয়া আসিয়া নিশ্চিন্ত নীরবে গহনার বাক্সটি কোলের উপরে চাপিয়া ধরিয়া চুপ করিয়া বসিয়া আছে কিন্তু এমনই মজা গৌরীর মুখখানে তাহার চোখের সম্মুখ হইতে যতই ঝাপসা হইয়া আসে ননী মাধব জানালার বাহিরে দ্রুত বেশি করিয়া তাহার গলা বাড়াইয়া দেয় কিন্তু সে আর কতক্ষণ গাড়ির বেগ ক্রমশ দ্রুত হইতে দ্রুততর হইতে লাগিল নুনী মাধবের চোখের সম্মুখ হইতে গৌরীর সেই একাগ্র উন্মুখ দুটি চক্ষু অদৃশ্য হইল মুখখানি অদৃশ্য হইল দেহ অদৃশ্য হইল সবুজ রঙের শাল শালের নিচে গৌরীর অলক্ত কররঞ্জিত শুভ্র পা টিনের তরঙ্গ কেরোসিনের আলো দেখিতে দেখিতে পশ্চাতের অন্ধকারের মধ্যে বিলীন হইয়া গেল হুহু করিয়া বাতাস বহিতে লাগিল দুপাশের ঘন বনবেষ্টিত গ্রাম দিগন্ত বিলীন শস্য শূন্য উন্মুক্ত প্রান্তর শুষ্ক ধানের ক্ষেত সকলের ওপরে অন্ধকারের গাঢ় আস্তরণ ক্রমশ আরো গাঢ়র হইয়া উঠিল গত পনেরো বৎসরের ইতিহাসে নিষ্ঠুরতার কাহিনী যে তাহার জীবনে একেবারেই নাই তাহা নয় তবে মানুষের জীবন লইয়া এমন খেলা সে কোনোদিন খেলিয়াছে বলিয়া তাহার মনে হইল না কখন আর বাক্সটার উপর হাত পড়িতে ক্ষণক পূর্বে যে মুখ তাহার বিগত জীবনের মতোই পশ্চাতের অন্ধকারে মিলাইয়া গিয়াছে সেই গৌরীর মুখখানায় তাহার আবার মনে পড়িল মনে পড়িতে কেমন যেন একটা শুষ্ক আসরতায় মাথার ভিতরটা তাহার ঝিমঝিম করিতে লাগিল গাড়ি তখন খুব জোরে চলিয়াছে গাড়ির ঝক ঝক শব্দ নির্জন কক্ষের সেই একক যাত্রীটির দুই কানের ভিতর দিয়া বুকের ওপর দিয়া ধক ধক করিয়া বাজিতে বাজিতে কোথায় যেন অতি নিষ্ঠুর ভাবে আঘাত করিতে শুরু করিল কেন করিল কে জানে এই অভাবনীয় ব্যাপারে ননী মাধবের বিষয়ের আর সীমা রহিল না গাড়িতে উঠিবার সময় নারী জাতির উপর তাহার আবল্য সঞ্চিত বিদ্বেষের তাহার পুঞ্জীভূত ঘৃণা চমৎকার প্রতিশোধ লইতেছে ভাবিয়া যে আনন্দ যে অনুভব করিয়াছিল না জানি কেন সেই আনন্দের আবেগে কেমন যেন একটা প্রাণন্তকারী নির্মম বেদনা রূপান্তরিত হইয়া তাহার সমস্ত অন্তঃকরণটিকে মুহূর্তের মধ্যে আচ্ছন্ন করিয়া ফেলিল শাসরত হইবার উপক্রম হইতে লাগিল বাহিরের সূচিভেদ্য ঘন অন্ধকার পরিবেষ্টিত বিশাল বহিঃ প্রকৃতির মাঝখানে নিঃসহায় নিরবলম্ব নিরপরাধ একটি বালিকার বেদনার পরিম্লান দুটি সজল পক্ষ চক্ষু একটি ব্যথিত করুণ মুখোচ্ছবি ব্যতীত তাহার মনসক্ষুর সম্মুখে আর কোথাও কিছুর অবশিষ্ট রহিল না কখন আর বাক্সটা একবার মাত্র হাতে করিয়া তৎক্ষণাৎ তাহা সে দূরে সরাইয়া দিল ট্রেনের গতি তখন আরো বাড়িয়াছে এইবার বহুদূর জংশন স্টেশন আর একবার সে জানালার বাহিরে তাকাইল গাড়ি তখন একটি নদীর পুলের ওপর পশ্চাতে ঘন অন্ধকার নদী তীরের বায়ু হিল্ললিত শুভ্র কাশগুচ্ছের অস্পষ্ট শুভ্রতা সম্মুখে বহু দূরের একটি ডিস্ট্যান্ট সিগনালের রক্তিম আলোক ও যেন সেই পরিত্যক্তা গরির দুটি ব্যথিত পাণ্ডুর চোখের মতো জল করিতেছে নণী মাধব কোনো প্রকারে সেদিক হইতে তাহার মুখ ফিরাইতে আর পারিল না কিন্তু বাসন্তের মুখখানা এখনো তাহার মনে আছে মায়ার কথাও বিস্তৃত হয় নাই ওমে সেই তাহাদেরই জাত এই কথা ভাবিয়া সে জোর করিয়া চোখ বুঝিল চোখ বুঝিয়াও নিস্তার নাই মুদ্রিত চক্ষুর সম্মুখবর্তী বর্তে ঘন অন্ধকারের দুর্ভেদ্য জভনিকা ভেদ করিয়া সে আলোকে যেন তাহার অন্তরের মাঝখানে প্রবেশ করিতে চায় এতদিন পরে সত্যিই তাহার মনে হইতে লাগিল নিখিল ব্যাপী এই বিরাট মিথ্যাচারের বাহিরে সত্য বস্তু হয়তো বা কোথাও কিছু থাকিতেও পারে পরে স্টেশনে ট্রেনে আসিয়া দাঁড়াতে সে নামিয়া পড়িল একটা লোককে জিজ্ঞাসা করিল ফিরে যাবার ট্রেন কখন মশাই লোকটি বলিল জানি না আর কাউকে জিজ্ঞাসা করুন এতক্ষণ শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায় লেখা বধু বরণ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার